আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। পায়েল, তোমাকে আগের থেকে অনেক হট লাগতেছে, ইচ্ছে করছে তোমাকে জড়িয়ে কিস করতে। রনি, তুমি আগের থেকে অনেক খারাপ হয়ে গেছো, তুমি তো আগে এমন ছিলে না, হঠাৎ তোমার কি হয়েছে? বারে, আমি তোমাকে ভালোবাসি, তাহলে এ কথা বলতে পারবো না। আর অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দেখি তাদের কত আদর করে, তুমি আজ পর্যন্ত আমাকে তোমার হাতটা ধরতে দাও নাই। তোমাকে আমি বলছি না, আমাদের বিয়ের পর তোমার যা খুশি করার করতে পারবে, বিয়ের আগে কিছুই হবে না। আমি তো তোমাকে বিয়ে করব, তাহলে কিস করতে সমস্যা কোথায়? আর তোমাকে তো আমি অন্য কিছু করতে বলি নাই। ঠিক আছে, শুধু হাত ধরতে পারবে, কিন্তু জড়িয়ে ধরা, কিস করা এগুলো কখনো করতে পারবে না। লাগবে না তোমার হাত ধরা, আমি আর তোমার সাথে রিলেশন রাখতে পারবো না। যদি তুমি আমাকে জড়িয়ে ধরো এবং কিস করতে দাও তাহলে আমি ভালোবাসবো, তা না হলে আজকে তোমার সাথে ব্রেকআপ। তোর মন মানসিকতা যে এত খারাপ তা আমার জানা ছিল না, তোর সাথে রিলেশন করাই আমার ভুল হয়েছে। তুই আর কখনো আমার সামনে আসবি নাই, এক্ষুনি দূর হয়ে যা আমার সামনে থেকে। রনি আর কোনো কথা না বলে পায়েলের সামনে থেকে উঠে পার্ক থেকে বেরিয়ে গেল। পায়েল আপু আর বসিনা থেকে পার্ক থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলো। পায়েল আপু আর রনির রিলেশন আজ 6 মাসের। রনি আরও মেয়ের সাথে প্রেম করে, তাদের সাথে রাত কাটায়। রনি মনে করছে পায়েল আপুর সাথে রিলেশন করে তাকে ভোগ করে ছেড়ে দিবে, কিন্তু পায়েল আপু আজ পর্যন্ত রনিকে হাতটা ধরতে দেয়নি, তাই রনি আজ পায়েল আপুর সাথে ব্রেকআপ করে চলে গেছে। তো যাই হোক, ওদিক থেকে এবার আমার দিকে আসুন। আজ কলেজ থেকে বেরিয়ে আসার পর আপুকে দেখতে পেলাম না, হয়তো বাসায় চলে গেছে। তখন রাফি আমাকে বলল, কিরে রাসেল, তুই চারপাশ তাকিয়ে কাকে খুঁজছিস? নিশ্চয়ই পায়েল আপুকে। আমার মনে হয় কি আপু রনির সাথে কোথাও ঘুরতে গেছে, না জানি রনি আপুর সাথে কি করে, রনি ছেলেটা অনেক খারাপ। সেটা তো আমি জানি, কিন্তু আপুকে বোঝানো যাচ্ছে না। আমি অনেকবার আপুকে বলেছি, তার বিনিময়ে থাপ্পড় খেয়েছি, তাই এখন আর বলি না, ওনার ভালোর জন্য বলছি, কিন্তু আমার কোনো কথাই শুনে না। চিন্তা করিস না, আপু একদিন ঠিকই বুঝতে পারবে, এখন চল বাসায় যাই। আমি ঠিক আছে বলে দুজনে হাঁটতে হাঁটতে বাসায় যেতে লাগলাম। এবার পরিচয়টা দিয়ে দেই, আমাকে সবাই চিনেন, তারপরেও বলছি, আমি রাসেল চৌধুরী, এবার ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ি। পরিবারে আব্বু আম্মু আছে, আব্বু নিজেদের অফিস দেখাশোনা করে, আর পায়েল উনি হচ্ছে আমার চাচাতো বোন, এবার অনার্স প্রথম বর্ষে পড়ে। পায়েল আপু আমার থেকে 1 বছর বড়, তার আব্বু দেশের বাইরে থাকে, তাদের বাসা এবং আমাদের বাসা পাশাপাশি। চাচি আমাকে নিজের ছেলের মতো আদর করে, আমি চাচিকে বড় আম্মু এবং চাচাকে বড় আব্বু বলে ডাকি, তারা আমাকে অনেক ভালোবাসে। আর আমার আম্মু পায়েল আপুকে নিজের মেয়ের মতো জানে। আপুর কারণে আমার আব্বু আম্মু আমাকে একদম ভালোবাসে না, আপুকে আমার আম্মু নিজের হাতে খাবার খাওয়াই দেয়, আর পায়েলাপুর আম্মু আমাকে নিজের হাতে খাইয়ে দেয়। খুব সুন্দরভাবে চলছে আমাদের দুই ফ্যামিলি। আপনাদের সাথে কথা বলতে বলতে বাসায় চলে এসেছি, দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর আম্মু এসে দরজা খুলে দিল, আমাকে দেখে বলল, আসছে নবাবজাদা, তা আজকে কি দুপুরে খাবার বড় আম্মুর বাসায় খাবেন নাকি নিজের বাসায় খাবেন? তুমি দেখছো তোমার বাসায় দুপুরে খাবার খেতে, আমি বড় আম্মুর বাসায় খাবো, তুমি তোমার মেয়ে পায়েল আপুকে খাওয়াও। তাকে খাওয়াবো না তোকে খাওয়াবো, আমার একটা মাত্র মেয়ে, আমার হাতে না খেয়ে থাকতে পারে না। কিন্তু আজকে আমার মেয়েটা এখনো আসছে না কেন? আসে নাই ভালো হয়েছে, আজকে আমাদের খাবারগুলো বেঁচে যাবে। তোর সাথে কথা বলাই ভুল হয়েছে, তুই তোর রুমে যা, আমি ওকে ফোন দিচ্ছি। আমি মুখটা ভেঙচি কেটে উপরে উঠে নিজের রুমে চলে আসলাম, ব্যাগটা রেখে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে একটা জামা গায়ে দিয়ে রুম থেকে বেরিয়ে বড় আম্মুর বাসার সামনে চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর কাজের বুয়া এসে দরজা খুলে দিল। আমি ভিতরে ঢুকে খাবার টেবিলের সামনে গিয়ে একটা চেয়ার টেনে বসে বড় আম্মুকে বললাম, বড় আম্মু খাবার দাও, আজকে অনেক খিদে লাগছে। বড় আম্মু পাকঘরের ভিতর থেকে বলল, বাবা তুই এসেছিস, আমি টেবিলে খাবার রাখছি, তুই একটু পায়েলকে তার রুম থেকে ডেকে আন, কলেজ থেকে কোন সময় এসে রুমে ঢুকে দরজা বন্ধ করে শুয়ে আছে। ঠিক আছে বড় আম্মু,
তুমি খাবার রেডি করো, আমি আপুকে ডেকে আনছি। এ বলে সিঁড়ি দিয়ে উপরে উঠে আপুর রুমের সামনে চলে আসলাম। তারপর আপুকে ডাকতে লাগলাম, আপু দরজা খুলো, বড় আম্মু তোমাকে খাবার খেতে ডাকছে। শুনেছি তুমি সেই কখন কলেজ থেকে এসেছো। আপু আমার কথা শুনে দরজা খুলে দিল। তারপর আপু গিয়ে আবার বিছানায় বসলো। আমি ভিতরে ঢুকে আপুর সামনে গিয়ে বললাম, আপু তোমার কি হয়েছে? আজকে তোমাকে কলেজে সকালে দেখলাম না, আবার কলেজ ছুটির পরেও দেখলাম না, তুমি কোথায় গিয়েছিলে? আপু হঠাৎ আমার হাত ধরে বলল, রাসেল তুই আমাকে মাফ করে দিস, আমি তোর কথা বিশ্বাস না করে তোর গায়ে অনেকবার হাত তুলেছি। আজকে রনি আমার সাথে ব্রেকআপ করে চলে গেছে, সে আমাকে জড়িয়ে ধরতে চায়, কিস করতে চায়, তাই ওর সাথে ব্রেকআপ করে দিছি। তুই ঠিকই বলেছিস, রনি ছেলেটা অনেক খারাপ। খারাপ মানে? অনেক খারাপ। তোমাকে ওর খারাপ কাজগুলোর কথা বলি নাই, সেটা শুনলে তুমি কষ্ট পাবে, তাই তোমাকে বলি নাই। আজকে যখন তোমাদের ব্রেকআপ হয়েছে তাহলে সবটা খুলে বলছি। রনি ছেলেটা অনেক মেয়ের সাথে প্রেম করে, তাদের সাথে রাত কাটিয়েছে এবং তোমাকেও চেয়েছে ভালোবেসে ভোগ করতে। কি বলছিস তুই? রনি অনেক মেয়ের সাথে রাত কাটিয়েছে, ওর সাথে ব্রেকআপ হয়েছে, অনেক ভালোই হয়েছে, তা না হলে রনি আমার সর্বনাশ করে ছেড়ে দিত। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এখন কথা না বলে ফ্রেশ হয়ে আমাদের বাসায় যাও, আম্মু তোমার জন্য খাবার নিয়ে বসে আছে। আর তোমাকে আমি ক্ষমা করি নাই, আমার কিছু শর্ত আছে, সেগুলো মানলে মাফ করব। কি শর্ত বল, আমি তোর সব শর্তে রাজি আছি, আর এমন শর্ত দিবি যেটা আমি করতে পারবো, এমন শর্ত দিতে পারবি না যেটা আমি কখনো করতে পারবো না। এখন শর্তের কথা বলবো না, তুমি আগে ফ্রেশ হয়ে খাবার খেয়ে আসো, তারপর আমার শর্তের কথা বলবো। পাইলাপু ঠিক আছে বলে ওয়াশরুমে ঢুকে গেল। আমি রুম থেকে বেরিয়ে খাবার টেবিলের সামনে চলে আসলাম। দেখি বড় আম্মু আজকে ইংলিশ মাছ ভুনা করছে, এটা আমার অনেক প্রিয় খাবার। ইংলিশ মাছের ভুনা দেখে জিভে পানি চলে এসেছে, তাই দাঁড়িয়ে না থেকে চেয়ার টেনে বসে পড়লাম। তখন আমি বললাম, বড় আম্মু তাড়াতাড়ি খাবার দাও, আজকে দেখি আমার পছন্দের খাবার রান্না করেছ। আমার আর সইছে না, জিভে পানি পানি চলে এসেছে। দিচ্ছি বাবা, আগে বল পায়ের রুমে কি করছে, আর আজকে ওর কি হয়েছে? শরীরটা তেমন ভালো লাগছে না, তাই রুমে এতক্ষণ শুয়েছিল। আমি আপুকে ফ্রেশ হতে পাঠিয়ে নিচে চলে এসেছি। বড় আম্মু আর কোনো কথা না বলে আমাকে খাবার খাইয়ে দিতে লাগলো। কিছুক্ষণ পর পায়লাপু বড় আম্মুকে বলে বাসা থেকে বেরিয়ে আমাদের বাসায় চলে গেল। বড় আম্মু আমাকে খাবার খাইয়ে দিয়ে মুখটা শাড়ির আঁচল দিয়ে মুছে দিল, তারপর কপালে একটা চুমু দিয়ে ভিতরে চলে গেল। আমি বড় আম্মুকে বলে নিজের বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর কাজের লোক এসে দরজা খুলে দিল। আমি ভিতরে ঢুকে দেখি আম্মু পায়লাপুকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। তাদের সাথে কোনো কথা না বলে নিজের রুমে এসে বিছানায় শুয়ে একটা ঘুম দিলাম। কিছুক্ষণ পর দেখি আপু আমার রুমে আসলো। তখন আমি আপুকে বললাম, কি ব্যাপার আপু, তুমি আমার রুমে কেন? বিকালে ঘুম থেকে উঠে আমাদের বাসায় যাস, তোকে নিয়ে আজকে ঘুরতে যাব। তা হঠাৎ আমাকে নিয়ে ঘুরতে যাবে কেন? আগে কখনো আমাকে নিয়ে ঘুরতে যাও নাই? আগে পাইনি, এখন থেকে তোকে নিয়ে ঘুরতে যাব, আর কোনো কথা না বলে ঘুমা, আমি বাসায় গেলাম। এই বলে আপু রুম থেকে বেরিয়ে গেল। আমি আর কোনো কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। বিকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটা জামা গায়ে দিয়ে আপুর বাসায় চলে গেলাম। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর আম্মু এসে দরজা খুলে দিল। আমাকে দেখে বড় আম্মু বলল, কি রে রাসেল, তুই হঠাৎ বিকালে আমাদের বাসায়? তুই তো বিকালে কারণ ছাড়া আমাদের বাসায় আসিস না। আমি কি এমনি এসেছি? তোমার মেয়ে আসতে বলল, আমাকে নিয়ে নাকি আজকে ঘুরতে যাবে। তাই নাকি? তোকে তো কখনো পাইল সাথে করে ঘুরতে যায়নি, তা আজকে তোকে নিয়ে ঘুরতে যাবে কেন? সেটা আমি কি করে বলবো, তোমার মেয়ে ভালো জানে। ঠিক আছে, তুই পায়েলের রুমে যা, হয়তো পায়েল রেডি হচ্ছে। আমি ঠিক আছে বলে আপুর রুমের সামনে চলে আসলাম। আমি বাহির থেকে বললাম, আপু ভিতরে আসতে পারি? আপুর কোনো কথা শোনা যাচ্ছে না, তাই আবার ডাক দিলাম, কিন্তু এবারও সাড়া দিচ্ছে না। আমি আর কোনো কিছু না ভেবে আপুর রুমের ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে আপুকে দেখতে পেলাম না, হয়তো ওয়াশরুমে আছে। আমি আপুর বিছানায় বসে মোবাইল টিপতে লাগলাম। কিছুক্ষণ পর আপু ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। আমাকে দেখে আপু বলল, কিরে তুই কখন এসেছিস?
এই তো কিছুক্ষণ হয়েছে তোমাকে রুমের বাহির থেকে অনেক ডেকেছি, কিন্তু তোমার কোনো সাড়া নেই, তাই তোমার রুমে ঢুকে গেলাম। রুমে এসে দেখি তুমি নাই, পরে বুঝতে পারলাম তুমি ওয়াশরুমে। আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তুই বস, আমি রেডি হয়ে নেই, বলে গায়ের ওড়না বিছানায় রেখে দিল। তখন আমি মাথা নিচু করে আপুকে বললাম, এই আপু তুমি কি করছো? তুমি দেখো না আমি তোমার রুমে, তুমি আমার সামনে জামা কাপড় খুলছো কেন? ও সরি, আমি বুঝতে পারি নাই। ঠিক আছে, তুই বাইরে গিয়ে বস, আমি রেডি হয়ে আসছি। ঠিক আছে, বলে আপু রুম থেকে বেরিয়ে আসলাম। নিচে এসে সোফায় বসে মোবাইল টিপতে লাগলাম। বড় আম্মু আমার সামনে এসে বলল, কিরে তুই এখানে বসে আছিস কেন? পায়েল কোথায়? তোরা না ঘুরতে যাবি? তোমার মেয়ে রেডি হচ্ছে, বড় আম্মু আমাকে একটা কফি দাও। তুই বস, আম্মু তোর জন্য কফি বানিয়ে আনছি। এই বলে বড় আম্মু কিচেন রুমে চলে গেল। কিছুক্ষণ পর দেখি আপু রুম থেকে বেরিয়ে আসলো। আপুকে দেখে আমি চোখ সরাতে পারছি না। আপুকে আজকে অনেক সুন্দর লাগছে, যেন একটা পরী আমার সামনে আসলো। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আপু বলল, কিরে রাসেল, তুই আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? আমাকে কি আগে কখনো দেখিস নি? আপু তোমাকে আজকে পুরো পরীর মতো লাগছে। আজকে যে কোনো ছেলে তোমাকে দেখলে প্রেমে পড়ে যাবে। ছেলেরা পড়লে কি হবে? আমি তো আর কোনো ছেলের সাথে প্রেম করব না, ছেলের জাতটা অনেক খারাপ। আপু তুমি ভুলে যেও না, আমিও কিন্তু ছেলে। তুমি সব ছেলেকে খারাপ বলতে পারো না, দোষ করছে একটা ছেলে, এখন ওর জন্য তুমি সব ছেলেকে খারাপ বলতে পারো না। হাতের পাঁচ আঙ্গুল যেমন এক না, ঠিক তেমনি সব ছেলেরা খারাপ না। হঠাৎ বড় আম্মু আমাদের সামনে এসে বলল, আগে দুজনে কফিটা খেয়ে নে, তারপর ঘুরতে যা। আমরা দুজনে কফি খেয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম। তারপর আপু আমাকে বলল, রাসেল একটা রিকশা ডাক দি। আপু একটা রিকশা দিয়ে কি হবে, আমরা তো দুইজন, তাহলে একটা রিকশা দিয়ে কি করবে? আমরা রিকশা একটা দিয়ে ঘুরতে বের হব, এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি রিকশা ডাক। কি আর করার, আপুর কথা মতো একটা রিকশা ডাক দিলাম। আপু আগে আপু উঠে বসলো, তারপর আমি উঠলাম। আমি রিকশার একপাশে চেপে বসলাম। তখন আপু বলল, কি রে তুই এত কিনারে গিয়ে বসলি কেন? পড়ে যাবি তো, আরো এদিকে আয়। আপু আমি তো কখনো কোনো মেয়ের সাথে রিকশায় উঠি নাই, তাই একটু আনইজি ফিল করছি। কোনো মেয়ের সাথে বসতে হবে না, এখন থেকে আমার পাশে বসবি। ও আমি তো একটা কথা বলতে ভুলে গেছি, তুই না আমাকে কিছু শর্তের কথা বলবি, তাহলে এখন বল। ও আমি তো ভুলেই গেছি, আমার শর্ত হলো এখন থেকে তোমার সাথে করে আমাকে প্রতিদিন কলেজে নিয়ে যেতে হবে, আমাকে নিয়ে প্রতি সপ্তাহে ঘুরতে যেতে হবে, আর আমাকে প্রতিদিন তোমার রুমে পড়াতে হবে, তাহলে তোমাকে আমি ক্ষমা করব। আরে ভাই ক্ষমা তো অনেক আগেই করে দিছি, এখন আপুর সাথে সবসময় থাকার জন্য এই শর্তের কথা বলছি। আপু আমার কথা শুনে বলল, ঠিক আছে আমি তোর সব শর্তে রাজি আছি, তবে আমি তোকে রাতে পড়াবো, বিকালে পড়াতে পারবো না, বিকালে ঘুম থেকে উঠলে পড়াতে ভালো লাগে না। ঠিক আছে সেটা কোনো সমস্যা নেই, আমি রাতে তোমার কাছে পড়ব এবং তোমাদের বাসায় রাতে ঘুমাবো, সকালে ঘুম থেকে উঠে নিজের বাসায় চলে আসব। রাতে আমাদের বাসায় থাকবি কেন? তোর বাসা তো আমাদের বাসার সাথেই। আমি রাতে একা একা যেতে ভয় পাই, তাই রাতে তোমাদের বাসায় থাকব। একটা কথা, পড়ার সময় আমার সাথে কোনো দুষ্টুমি করতে পারবি না, মন দিয়ে পড়ালেখা করবি। আপু আমি তোমার সাথে কখনো দুষ্টুমি করছি? তুমি তো আগে আমাকে দেখতে পারতে না, তাহলে তোমার সাথে দুষ্টুমি করব কেমন করে? তাও কথা ঠিক, আগে আমি কেমন যেন হয়ে গেছি, তোকে দুই চোখে দেখতে পারতাম না, কিন্তু কেন তোর সাথে এমন করছি সেটা আমি কখনো বলতে পারবো না। আপু আগের কথা বাদ দাও, এখন চলো দুজনে ওই পার্কে গিয়ে বসি। এই পার্কটা অনেক নিরিবিলি আছে, ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আপু আর আমি রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে পার্কের ভিতরে গেলাম। তারপর একটা সুন্দর জায়গায় গিয়ে বসলাম। আপু আর আমি চারপাশে তাকিয়ে দেখতে লাগলাম। হঠাৎ একটা জায়গায় চোখ পড়তেই আমি আর আপু অবাক হয়ে গেলাম। দেখি রনি একটা মেয়ের সাথে লিপ কিসে ব্যস্ত। মারিয়া আপু দেখে চোখ মুখ লাল করে ফেলেছে। তখন মারিয়া আপু উঠে তাদের সামনে গেল। তারপর রনি গালে ঠাস করে দুইটা থাপ্পড় মেরে দিল। রনি গালে হাত দিয়ে দেখিয়ে আসে। তখন মারিয়া বলল, তার বাচ্চা
আমার সাথে খারাপ কিছু করতে না পারে আরেকটা মেয়ের সাথে লিপ কিসে ব্যস্ত হয়ে গেলি, এই মেয়েটার জীবন ধ্বংস করবি। মারিয়া আপুর কথা শুনে ওই মেয়েটা বলল, আপনি ওকে থাপ্পড় মারলেন কেন? আমি ওকে ভালোবাসি। তুমি জানো না এই ছেলেটা অনেক খারাপ, আমার সাথে খারাপ কিছু করতে চেয়েছে কিন্তু সেটা পারে নাই, এখন আবার তোমাকে ধরেছে। তোমার সাথে কিছুদিন প্রেমের অভিনয় করে তোমার সব কিছু কেড়ে নিয়ে পরে ছেড়ে দিবে, ও আরো অনেক মেয়ের সাথে এমন করেছে। মারিয়ার কথা শুনে মেয়েটা রনির গালে আরো দুইটা থাপ্পড় মেরে দিল, তারপর বলল, তোকে আমি বিশ্বাস করছিলাম কিন্তু তুই যে এত খারাপ সেটা ওনার কাছে না শুনলে কখনো জানতে পারতাম না। তুই এক্ষুনি আমার সামনে থেকে চলে যা, আমি তোর এই মুখ দেখতে চাই না। রনি আর কোনো কথা না বলে পার্ক থেকে বেরিয়ে গেল। তখন মেয়েটা মারিয়াকে বলল, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এসব না বললে আজকে আমার কি হতো। ধন্যবাদ দেওয়ার কিছুই নেই, এটা আমার কর্তব্য ছিল। মেয়েটার কোনো কথা না বলে পার্ক থেকে বেরিয়ে গেল। তারপর আপু আমার সামনে আসলো, তখন আমি বললাম, আপু ওখানে কি হয়েছে? দেখলাম তুমি রনিকে থাপ্পড় মেরেছো, আবার ওই মেয়েটাও থাপ্পড় মেরেছে। ওকে উচিত শিক্ষা দিলাম আর ওই মেয়েটাকে সব কিছু খুলে বললাম, তাই মেয়েটা রনিকে থাপ্পড় মেরেছে। খুব ভালো করেছো আপু, এখন চলো ওদিকে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি। তারপর আপু আর আমি পার্কের ভিতরে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। রাত 8টার দিকে বাসায় চলে আসলাম। আপুর সাথে ঘুরতে অনেক ভালো লেগেছে। বাসার সামনে এসে আপু তাদের বাসায় ঢুকে গেল। আমি আমাদের বাসার সামনে এসে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর আম্মু দরজা খুলে দিল, আমাকে দেখে বলল, কি রে এতক্ষণে তোদের ঘোরাঘুরি শেষ হয়েছে? রাত কয়টা বাজে সেদিকে খেয়াল আছে? আমি কি করব, আপু তো আসতে চায় না, অনেক বুঝিয়ে তারপর বাসায় আসলাম। ঠিক আছে, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। আম্মু আমি রাতে খাবো না, বাহিরে নানান জিনিস খেয়ে পেট ভরে গেছে, এখন বলো আব্বু কোথায়। তোর আব্বু অফিস থেকে এসে খাবার খেয়ে রুমে বসে কফি খাচ্ছে আর টিভি দেখছে, তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ লেখাপড়া করে ঘুমিয়ে পড়। আমি ঠিক আছে বলে রুমে চলে আসলাম। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পড়ালেখা করে ঘুমিয়ে পড়লাম। সকালে কেউ আমার মুখে পানি মারল, সাথে সাথে আমি লাফ দিয়ে উঠে গেলাম। সামনে তাকিয়ে দেখি আপু একটা পানির মগ নিয়ে দাঁড়িয়ে হাসতে আসছে। আমার বুঝতে বাকি রইল না এটা আপুর কাজ, কিন্তু আজকে আপুর দিকে তাকিয়ে আমি তো পুরো অবাক হয়ে গেলাম। আপুকে আজকে অনেক সুন্দর লাগছে, নীল রঙের একটা জামা গায়ে দিছে, হাতে নীল রঙের চুড়ি, দেখতে একদম পরীর মতো লাগছে। আমাকে তাকিয়ে থাকতে দেখে আপু বলল, ওই তুই কোথায় হারিয়ে গেলি? সে কখন থেকে তোকে ডাকছে, তোর কোনো ওটার খবর নেই। আপু আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে, যেন একটা পরী আমার সামনে দাঁড়িয়ে আছে, আমি তো তোমাকে দেখে বাস থুক্কু ক্রাশ খাইছি। ও মা তাই নাকি, তুই বাস থুক্কু ক্রাশ খাইলে আমি কি করব? আর তুই ভুলে যাস না আমি তোর আপু লাগি। ধুর আমি কি তোমাকে অন্য কিছু বলেছি? শুধু বলেছি তোমাকে দেখে ক্রাশ খাইছি। তুই আমাকে বোকা মনে করেছিস? আমি তোর থেকে 2 বছরের বড়, তোর থেকে আমি ভালো বুঝি। তোমার উপর ক্রাশ খাওয়াই ভুল হয়েছে, তোমাকে বলি একটা তুমি বুঝো অন্যটা। এখন বলো আমার মুখে পানি মারছো কেন? তোকে সে কখন থেকে ডাকছি, তোর ওঠার কোনো খবর নেই, তাই বাধ্য হয়ে তোর মুখে পানি মারছি। তাই বলে পানি মারবে? তা আজকে এত সকালে আমাদের বাসায় কেন? তুই আমাকে গতকাল কি শর্ত দিলি, তাই সেই শর্ত পালন করার জন্য তোদের বাসায় আসলাম। আর এত সকালে কোথায়? ঘড়ির দিকে তাকিয়ে দেখ কয়টা বাজে। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বাজে। তখন আমি আপুকে বললাম, আরে এখন তো 9টা বাজে, আজকে তো দেরি হয়ে গেছে, তুমি আমাকে আরো আগে ডাক দিবে না? আর একটা কথা বললি থাপ্পড় মেরে গাল লাল করে দিব, সকাল থেকে এসে ডাকছি তোর ওঠার খবর নেই, এখন কথা না বলে ফ্রেশ হয়ে নিচে আয়। এই বলে আপু রুম থেকে বেরিয়ে গেল। আমি আর দাঁড়িয়ে না থেকে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি আম্মু আপুকে নিজ হাতে নাস্তা খাইয়ে দিচ্ছে। আমি একটা চেয়ার টেনে বসলাম। তখন আম্মু বলল, কি রে আজকে তোর ঘুম থেকে উঠতে এত দেরি কেন? আমার মেয়েটা তোকে ডাকতে ডাকতে হয়রান হয়ে গেছে। আসলে আম্মু রাতে একটু বেশি পড়ালেখা করছি তো তাই ঘুমাইতে দেরি হয়ে গেছে। বাহ আমার ছেলে দেখি লেখাপড়ায় মনোযোগী হয়েছে, তা বাবা কি মোবাইলে চার্জ আছে নাকি শেষ হয়ে গেছে? আম্মু তুমি আমাকে একটু বিশ্বাস করো না, আমি কি এমনটা কখনো করছি? আমি তোকে ভালো করেই চিনি,
এখন কথা না বলে তাড়াতাড়ি নাস্তা করে কলেজে যা। আমার মেয়েটা সে সকালে বসে আছে। আম্মু আজকে আমাকে তোমার হাতে নাস্তা খাইয়ে দাও। না ছোট আম্মু, ওকে তুমি খাইয়ে দিবে না। ওর জন্য আমার আম্মু আমাকে একদিনও খাইয়ে দেয় না। আমাকে কি পাগলা কুকুরে কামড়েছে? তুমি নিজ হাতে নাস্তা করে নাও, আমি আমার মেয়েকে ছাড়া কাউকে খাইয়ে দিব না। তোমাকে খাইয়ে দিতে হবে না, আমি কালকে থেকে বড় আম্মুর বাসায় থাকবো। বড় আম্মু আমাকে নিজ হাতে খাইয়ে দিবে। তাই নাকি? তুই এক্ষুনি তোর বড় আম্মুর কাছে চলে যা, আমি তোকে কিছুই বলবো না। দূর, আম্মুর সাথে কথা বলে লাভ নেই। মারিয়া আপু আম্মুকে পুরো হাত করে ফেলেছে। আমি নাস্তা করে বাসার বাহিরে চলে আসলাম। আমার পিছন দিয়ে আপু বেরিয়ে আসলো। তখন আমি বললাম, আপু হেঁটে যাবে নাকি রিক্সা নিয়ে যাবে? হেঁটেও যাব না, আবার রিক্সা করেও যাব না। তুই তোর বাইক বের কর, এখান থেকে তোর বাইকে করে কলেজে যাব। কিন্তু আম্মু তো আমাকে বাইক চালিয়ে কলেজে যেতে দিবে না, আমি নাকি বাইক জোরে জোরে চালাই। সমস্যা নেই, আমি আম্মুকে বলে বাইকের চাবি নিয়ে এসেছি, তবে বেশি জোরে চালাবি না, আস্তে আস্তে চালাবি। আমি ঠিক আছে বলে আপুর থেকে বাইকের চাবি নিয়ে গ্যারেজ থেকে বাইক বের করে নিয়ে আসলাম। আপু আমার বাইকের পিছনে উঠল। আপু পিছনে উঠে আমার ঘাড়ে হাত রাখলো। তখন যেন আমার শরীর নিয়ে জড়ব হয়ে গেল। এই প্রথম কোনো মেয়েকে নিয়ে বাইক চালাচ্ছি, তাও আবার নিজের সিনিয়র চাচাতো বোনকে নিয়ে। আমার কাছে অনেক ভালোই লাগছে। দুজনে কথা বলতে বলতে কলেজে চলে আসলাম। আমি কলেজের গেট দিয়ে বাইক ঢুকিয়ে দিলাম। তারপর কলেজের সকল ছাত্রছাত্রী আমাদের দিকে তাকিয়ে আছে, সবাই কেমন করে যেন তাকিয়ে আছে। হঠাৎ আপুর কিছু বান্ধবী আমাদের সামনে আসলো। তখন আপুর এক বান্ধবী রিয়া বলল, রিয়া আপুর বেস্ট ফ্রেন্ড। কিরে মারিয়া, তুই দেখি আজকে রাসেলের সাথে কলেজে আসছিস, তাও আবার বাইকে করে। তুই তো রাসেলকে দেখতে পারিস না। আগে দেখতে পারতাম না, কিন্তু এখন আমি ওর সাথে কলেজে আসব, আবার যাব। তখন আপুর আরেকটা বান্ধবী, ওর নাম নীলা, নীলা বলল, তা বুঝলাম, কিন্তু তোর বয়ফ্রেন্ড রনি কোথায়? ওকে তো আজকে দেখতে পাচ্ছি না। ওর কথা আমার সামনে কখনো বলবি না, ও একটা খারাপ ছেলে। মেয়েদের সাথে প্রেমের অভিনয় করে তারপর ওই মেয়েদের সবকিছু কেড়ে নিয়ে ছেড়ে দেয়। এবার দেখছিস, রাসেল তো তোকে অনেকবার বলেছে, কিন্তু তুই ওর কথা বিশ্বাস করলি না। এখন বিশ্বাস হয়েছে? হুম, আর এই জন্যই তো রাসেলের সাথে এখন ভালো ব্যবহার করি। আজকে ওর জন্য আমি একটা খারাপ ছেলের হাত থেকে রক্ষা পেয়েছি। ঠিক আছে, পরে কথা বলার অনেক সময় পাবি, এখন ক্লাসে চল, ক্লাসের সময় হয়ে গেছে। আমি ঠিক আছে বললাম। আপু তার বান্ধবীদের সাথে ক্লাসে চলে গেল। হঠাৎ পিছন থেকে রাফি বলল, কি মামা, আজকে দেখি মারিয়া আপু আর তুমি একসাথে কলেজে আসলে, ঘটনা কি আমাকে খুলে বলা যাবে? সব বলবো, আগে ক্লাসে চল, এমনি আজকে কলেজে আসতে দেরি হয়ে গেছে। রাফি আর কোনো কথা না বলে আমার সাথে ক্লাসে আসলো। একটা জিনিস লক্ষ্য করলাম, আজকে রনিকে কলেজে দেখলাম না। ক্লাসে ঢুকে আমি আর রাফি সামনের সিটে বসলাম। কিছুক্ষণ পর স্যার ক্লাসে ঢুকলো, সবাই দাঁড়িয়ে স্যারকে সালাম দিলাম। তারপর সব ক্লাস শেষ করে রাফি আর আমি বাহিরে আসলাম। তখন রাফি আমাকে বলল, এবার বলো কাহিনী কি, আজকে হঠাৎ আপু তোর সাথে কলেজে আসলো কেন? তাহলে শোন। তারপর রাফিকে রনির সাথে আপুর কী কী হয়েছে সব কিছু খুলে বললাম। এই কারণে তো বলি, আজকে রনিকে কলেজে দেখা যায়নি কেন? যে ছেলে প্রতিদিন সকাল সকাল কলেজে আসতো, মেয়েদের সাথে আড্ডা দিত, তাকে আজকে দেখা যায়নি কেন? ঠিক বলেছিস, আপু তার ভুল বুঝতে পেরেছে, আমার গায়ে হাত তুলে ক্ষমা চেয়েছে, আমি আপুকে মাফ করে দিছি। যাক, তাহলে তো ভালোই। এখন তোকে একটা কথা বলি, তোর সাথে যখন আপুর সাথে মিল হয়ে গেছে, তাহলে আমার একটা কাজ করে দিবি? কি কাজ আগে সেটা বল, সম্ভব হলে করব, আর না হয় আমি পারবো না। আপুর বান্ধবী রিয়া আছে না, ওকে আমার অনেক পছন্দ, এক কথায় তাকে আমি প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। তুই আপুর সাথে কথা বলে আমাদের লাইনটা করিয়ে দে। তোর কি মাথা ঠিক আছে? রিয়া আপু তোর এবং আমার থেকে বড়, এটা কেমন করে হয়? আরে বড় হয়েছে তো কি হয়েছে, ছোট হলে কি বড়দের সাথে প্রেম করা যায় না? আর তুই তো জানিস আমার সিনিয়র আপুদের সাথে প্রেম করার অনেক শখ, সিনিয়র আপুরা অনেক আদর করে। সেটা আমি জানি, কিন্তু রিয়া আপু কি রাজি হবে? আর মারিয়া আপুকে যদি এ কথা বলি, তখন জানি আমার সাথে কি করে। আরে কিছু হবে না, তুই একবার আপুর সাথে কথা বলে দেখ, হয়তো আপু রাজি হয়ে যাবে। প্লিজ দোস্ত, আমার এই কাজটা করে দে। ঠিক আছে, তুই বাসায় যা, আমি আপুর সাথে কথা বলে দেখি। আপু যদি রাজি হয় তাহলে দুজনে মিলে রিয়া আপুকে রাজি করাবো।
রাফি ঠিক আছে বলে কলেজ থেকে বেরিয়ে গেল। আমি দাঁড়িয়ে আপুর জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর মারিয়া, আপু, রিয়া এবং নীলা ক্লাস থেকে বেরিয়ে আসলো। তারা আমার সামনে আসলো। তখন মারিয়া আপু বলল, কিরে তোর ক্লাস কোন সময় ছুটি হয়েছে? এই তো কিছুক্ষণ আগে। এবার বাইকে উঠো, বাসায় যাব, অনেক খিদে লাগছে। মারিয়া আপু রিয়া আর নীলার থেকে বিদায় নিয়ে বাইকে উঠলো। আমি বাইক চালিয়ে কলেজ থেকে বেরিয়ে আসলাম। তখন আমি আপুকে বললাম, আপু তোমার সাথে একটা কথা বলবো, প্লিজ তুমি কথাটা শুনে আমার উপর রাগ করো না। আরে কি কথা, সেটা তো আগে বলবি। আসলে আমার বন্ধু রাফি রিয়া আপুকে অনেক পছন্দ করে, এমনকি অনেক ভালোবাসে। সে বলেছে তোমার সাথে কথা বলে ওর সাথে রিয়া আপুর লাইনটা করিয়ে দিতে। সবকিছু বুঝলাম, কিন্তু রাফি তো রিয়ার ছোট, আর রিয়া কি তার থেকে ছোট ছেলের সাথে প্রেম করবে? আসলে আপু রাফির সিনিয়র আপুদের সাথে প্রেম করার অনেক ইচ্ছা, আর আমার মনে হয় তুমি যদি রিয়া আপুকে বুঝিয়ে বলো তাহলে হয়তো রাজি হতে পারে। আগে রিয়ার সাথে কথা বলে দেখি, দেখি রিয়া কি বলে, আমি চেষ্টা করব, রাজি না হলে আমার কিছু করার নেই। ঠিক আছে, তুমি চেষ্টা করে দেখো, রাজি হলে তো ভালো, আর না হলে রাফির কপাল খারাপ। তারপর দুজনে আরো কিছু কথা বলতে বলতে বাসায় চলে আসলাম, যে যার বাসায় চলে আসলাম। দেখতে দেখতে দুইটা মাস চলে গেল। আপু এখন আমার অনেক কেয়ার করে, সব সময় সকালে ঘুম থেকে ডেকে তোলে। আপুর এরকম কেয়ার করায় আমার অনেক ভালো লাগে। আসল কথা হচ্ছে আপুকে আমি ভালোবেসে ফেলেছি, কিন্তু বলতে পারছি না, জানি না আপু আমাকে ভালোবাসে কি না, কিন্তু আমি আপুকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। রিয়া আপুকে রাফির কথা বলছি, কিন্তু রিয়া আপু তার থেকে ছোট ছেলের সাথে প্রেম করবে না। মারিয়া আপু অনেক বুঝিয়েছে রিয়া আপুকে, কিন্তু রিয়া আপু রাজি হলো না। বেচারা রাফি মন খারাপ করে ফেলছে। রাফি রিয়া আপুর কথা শুনে এক সপ্তাহ কলেজে আসে নাই। এখন রাফি রিয়া আপুকে প্রায় ভুলেই গেছে। রিয়া আপুকে দেখলে পাশ কেটে চলে আসে, তার সাথে কথা বলে না। তো যাই হোক, আমরা দুই বন্ধু মিলে কলেজের একটা জায়গায় বসে আড্ডা দিচ্ছি। হঠাৎ দেখি মারিয়া আপু এবং রিয়া আপু আমাদের সামনে আসলো। তখন মারিয়া আপু বলল, রাসেল রাফির সাথে আমরা কিছু কথা বলতে চাই, তুই একটু ওদিকে আয়। কেন, আমি থাকলে সমস্যা কোথায়? ঠিক আছে থাক, তবে তুই কোনো কথা বলতে পারবি না, চুপচাপ বসে থাকবি। আমি ঠিক আছে বলে চুপচাপ বসে থাকলাম। তখন রিয়া আপু রাফিকে বলল, রাফি তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? বাসতাম, তবে এখন আর বাসি না। আমি আগে আবেগে আপনাকে ভালোবেসেছি, এখন আবেগ কেটে গেছে, তাই আপনাকে ভুলে গেছি। তুমি আমাকে এখনো ভালোবাসো? শুধু আমার ওপর অভিমান করে আছো, আমি কি করব বলো? সমাজের মানুষ নানান কথা বলবে, পরিবারের মানুষ আমাদের সম্পর্ক মেনে নিবে না, তাই তো তোমাকে মানা করছি। সরি আপু, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দিবেন। আর আপনি ভুল ভাবছেন, আমি এখন আর আপনাকে ভালোবাসি না। তাহলে আগে আমাকে ভালোবাসলে কেন? তুমি জানো আমি এখন রাতে ঘুমাতে পারি না, খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারি না, শুধুমাত্র তোমার জন্য। আমার জন্য কেন? আপনি তো আপনাকে ভালোবাসেন না। তখন তোমাকে ভালোবাসি নাই, কিন্তু তোমাকে মানা করে দেওয়ার, কিন্তু তোমাকে মানা করে দেওয়ায় নিজের থেকে অনেক খারাপ লাগে। তোমার সাথে অনেকবার কথা বলতে চেয়েছি, কিন্তু তুমি আমাকে এড়িয়ে চলো। আমি আপনাকে সম্মান করি, তাই আপনাকে এড়িয়ে চলি, আপনার সামনে দিয়ে মাথা নিচু করে চলি। প্লিজ রাফি, তুমি আমাকে মাফ করে দাও, তোমার এরকম এড়িয়ে চলা দেখে আমি আর থাকতে পারছি না, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, প্লিজ তুমি আমাকে একটু ভালোবাসা দিবে? আপনি এখন কেন আমাকে ভালোবাসেন? আপনার পরিবার তো মেনে নিবে না, সমাজের মানুষ নানা কথা বলবে, তাহলে কেন ভালোবাসলেন? তখন আমি প্রেমের ব্যাপারে ভাবি নাই, কিন্তু তুমি আমাকে ভালোবাসি কথাটা বলার পর সারাক্ষণ তোমাকে নিয়ে ভাবি, প্লিজ রাফি তুমি আমাকে আপন করে নাও। তখন আমি বললাম, রাফি আর অভিনয় করতে হবে না, পাখি জালে ধরা দিয়েছে, এখন আপুকে আপন করে নাও, আমার প্ল্যানে কাজ হয়েছে। আমার কথা শুনে মারিয়া আপু বলল, তোর প্ল্যান মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে শোনো, রিয়া আপু যখন রাফিকে মানা করে দেয় তখন আমি রাফিকে বলি এক সপ্তাহ কলেজে না আসার জন্য, এবং কলেজে আসলে রিয়া আপুকে এড়িয়ে চলার জন্য। যদি রিয়া আপুর মনে রাফির জন্য ভালোবাসা থাকে তাহলে একদিন না একদিন আপু নিজে এসে ধরা দিবে। আর এখন ঠিকই আপু এসে রাফির ভালোবাসার জালে ধরা দিচ্ছে। ওরে আল্লাহ, তোর মাথায় এত বুদ্ধি, তোর বালিশটা একদিন আমায় দিস তো। কেন, আমার বালিশ দিয়ে তুমি কি করবে? আমি তোর বালিশে একদিন শুব, দেখি আমার মাথায় কিছু বুদ্ধি আসে কিনা। মনে মনে বললাম, তুমি চাইলে সারা জীবন আমার সাথে একসাথে থাকতে পারো। তখন আমি বললাম, না
তোমাকে আমার বালিশ দিব না, তোমার মাথা সব উকুন বালিশে চলে আসবে, পরে সে উকুন আমার মাথায় আসবে। হারামি, আমার মাথায় উকুন নাই, আমি সব সময় শ্যাম্পু ইউজ করি। ও মা, শ্যাম্পু ইউজ করলে বুঝি মাথায় উকুন থাকে না? হঠাৎ রিয়াপু বলল, এই তোরা কি শুরু করছিস, চল আজকে ক্লাস করব না, চারজনে মিলে বাইরে ঘুরব। ঘুরতে পারি যদি তুমি আমাদের সবাইকে রেস্টুরেন্টে খাওয়াও। ঠিক আছে, আজকে আমি তোমাদের সবাইকে খাওয়াবো। তারপর আর কি, আমি বাইক নিয়ে মারিয়া আপুর সামনে আসলাম, রাফি তার বাইক নিয়ে রিয়া আপুর সামনে আসলো, মারিয়া আপু আমার বাইকে উঠল, রিয়া আপু রাফির বাইকের পিছনে উঠল, তারপর চারজনে সারাদিন বাইরে ঘুরলাম। আজকের দিনটা স্মৃতি হিসেবে থাকবে, কারণ আজকে অনেক মজা হয়েছে। সন্ধ্যায় বাসায় ফিরে আসলাম, দেখতে দেখতে আরও একটা মাস চলে গেল। রাফি আর রিয়া আপুর ভালোবাসা ভালোই চলছে, কিন্তু আমি এখনও মারিয়া আপুকে ভালোবাসি কথাটা বলতে পারি নাই, কিন্তু আপুকে কথা দিয়ে অনেকবার বুঝিয়েছি, কিন্তু আপু বুঝতে পারছে না, নাকি না বোঝার ভান করছে। তাই আমি একটা প্ল্যান করলাম, মারিয়া আপুর বান্ধবী নীলা আপুর সাথে কথা বলবো। তো চলুন আপুর সাথে কি কথা বলি। আমি নীলা আপুর মোবাইলে ফোন দিলাম, নাম্বারটা একদিন নীলা আপু দিয়েছে তার মোবাইলে টাকা ঢুকিয়ে দিতে, সেদিন নীলা আপুর নাম্বার আমার মোবাইলে সেভ করে রেখেছি, কোনোদিন আপুকে ফোন দেইনি, আজকে দিলাম। কিছুক্ষণ পর নীলা আপু ফোন ধরল, তখন আমি বললাম, আসসালামু আলাইকুম নীলা আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কিন্তু তোমাকে তো চিনতে পারলাম না। আরে আমি রাসেল আপু, তোমাকে একটা কথা বলার জন্য ফোন দিছি। ও রাসেল, তুমি আমার নাম্বার কোথায় পেয়েছো, আর কি কথা বলবে বলো? একদিন আপনি আমাকে আপনার নাম্বার দিয়ে দোকানে পাঠিয়েছেন মোবাইলে টাকা ঢুকিয়ে দিতে, সেদিন আপনার নাম্বারটা মোবাইলে সেভ করে রেখেছি। ও আচ্ছা, খুব ভালো করেছো, তো এখন বলো কি কথা বলবে। আসলে আপু, আমি মারিয়া আপুকে অনেক আগে থেকেই ভালোবাসি, কিন্তু কখনো বলতে পারি নাই, কিন্তু আপুকে কথা দিয়ে অনেক বুঝিয়েছি, কিন্তু আপুর কোনো রিয়াকশন দেখলাম না। কি বলছো তুমি এসব, মারিয়া তো তোমার থেকে বড়, আর সে তো তোমার চাচাতো বোন হয়। কেন, ছোট হলে কি বড় আপুদের সাথে প্রেম করা যাবে না? আমার বন্ধু রাফি তো রিয়া আপুর সাথে প্রেম করছে, আর আপু তো আমার আপন বোন না, চাচাতো বোন। তা না হয় বুঝলাম, এখন আমি তোমার জন্য কি করতে পারি? আপনি আমার সাথে কিছুদিন প্রেমের অভিনয় করবেন, আমি দেখতে চাই আপু আমাকে ভালোবাসে কিনা, যদি আপুর মনের ভিতর আমার জন্য ভালোবাসা থাকে তাহলে আপু অবশ্যই কিছু একটা করবে। তোমার কি মনে হয় অভিনয় করলে মারিয়া তোমাকে ভালোবাসবে? আমার তো মনে হয় না। আমার বিশ্বাস মারিয়া আপু যদি সত্যি আমাকে ভালোবাসে তাহলে অবশ্যই ফিরে আসবে। ঠিক আছে, আমি তোমার কথায় রাজি, তবে আমাকে প্রতিদিন মামার দোকানের ফুচকে খাওয়াতে হবে। এটা তুমি না বললেও আমি তোমাকে খাওয়াবো। ওকে, তাহলে এখন রাখি, কালকে সকালে মারিয়াকে না জানিয়ে তুমি তাড়াতাড়ি কলেজে চলে এসো, আমি সকাল সকাল কলেজে চলে আসবো। আচ্ছা ঠিক আছে আপু, তোমাকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ। বলে ফোন কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজের ব্যাগটা কাঁধে নিয়ে বাসা থেকে বেরিয়ে বাইক নিয়ে কলেজে চলে আসলাম। গেট দিয়ে ঢুকে দেখি নীলা আপুর সামনে দাঁড়িয়ে আছে। আমি বাইক পার্কিং করে নীলা আপুর সামনে আসলাম, তখন আমি বললাম, আপু তুমি কোন সময় আসলে? এই তো কিছুক্ষণ আগে, চলো ওইদিকে গিয়ে বসে কথা বলি। ঠিক আছে, বলে নীলা আপুর সাথে কলেজ মাঠের এক কোণায় গিয়ে বসলাম। নীলা আপু আমার সাথে ঘেসে বসেছে, তখন আমি বললাম, আপু তুমি আমার সাথে ঘেসে বসলে কেন? আরে মারিয়া আমাদের দুজনকে এভাবে দেখলে অবশ্যই চলবে, তখন তার রিয়াকশন দেখা যাবে। ঠিক আছে, বলে দুজনে বসে বসে কথা বলতে লাগলাম। আস্তে আস্তে কলেজের সব ছাত্রছাত্রী আসা শুরু করছে। কিছুক্ষণ পর দেখি মারিয়া আপু কলেজের গেট দিয়ে ভিতরে ঢুকলো, তাকে দেখে বোঝা যাচ্ছে অনেক রেগে আছে, চোখ দুটো লাল হয়ে আছে। আমাকে আর নীলা আপুকে একসাথে বসে থাকতে দেখে আমাদের সামনে আসলো। নীলা আপু আমার এক হাত ওনার হাতের মুঠোয় নিয়ে নিল। মারিয়া আপু আমাদের সামনে এসে বলল, কি রে তুই আজকে আমাকে না নিয়ে কলেজে আসলি কেন? আর তোর নীলার সাথে কি, দুজনে এখানে বসে কি করছিস? আমাকে কিছু বলতে না দিয়ে নীলা আপু বলল, তুই কিছু বুঝতে পারছিস না, আমি রাসেলকে ভালোবাসি আর রাসেলও আমাকে ভালোবাসে, তাই দুজনে বসে গল্প করছি। রাসেল তো কখনো আমাকে বলে নাই সে তোকে ভালোবাসে, আর তুইও তো আমাকে বলিস নাই। আরে আজকে সকালে রাসেলকে প্রপোজ করছি, গতকাল রাতে ওকে বলছি কলেজে তাড়াতাড়ি আসার জন্য, আসার পর রাসেলকে প্রপোজ করি, রাসেল রাজি হয়ে যায়, সেও নাকি আমাকে অনেক আগে থেকেই ভালোবাসে। ওহ, তোদের জন্য শুভকামনা রইল, রাসেলকে কখনো কষ্ট দিস না, ও অনেক ভালো ছেলে,
আমি এখন আসি। তুই কোথায় যাবি? আমাদের সাথে বসে কিছুক্ষণ আড্ডা দে। না রে, আমার ভালো লাগছে না। তোরা বসে গল্প কর, আমি বাসায় চলে যাচ্ছি। এই বলে আপু আর এক মিনিটও না দাঁড়িয়ে আমাদের সামনে থেকে চলে গেল। আমি বুঝতে পারছি আপুর মন খারাপ করে ফেলছে। তখন নীলা আপু বলল, আমি সেটা বুঝলাম, আমি যেটা বুঝলাম মারিয়া তোকে ভালোবাসে। আমার মুখে ভালোবাসার কথা শুনে মারিয়ার মন খারাপ করে ফেলছে। হুম আপু, তুমি ঠিকই বলেছ, কিন্তু আপু আমাকে ভালোবাসার কথা বলছে না কেন? তুই জানিস না, মেয়েদের বুক পাটে তো মুখ ফুটে না, তারা কখনো ভালোবাসার কথা বলবে না। তুই নিজে করতে হবে। আমার না অনেক ভয় করে, যদি আপু অন্য কিছু করে বসে। মারিয়া যদি তোকে সত্যি ভালোবেসে থাকে তাহলে কিছু করবে না, তুই একবার বলে দেখ। আপু এখন বলবো না, আগে কিছুদিন দেখি, তারপর না হয় বলবো। পরে আবার দেখিস পাখি যেন উড়াল দিয়ে কোথাও না যায়। সেটা আমি কখনো হতে দিব না। মারিয়া আপু শুধু আমার, আমি আপুকে অন্য কারো হতে দিব না। যত ঝড় তুফান আসুক, আপুকে আমি নিজের করে ছাড়ব। ঠিক আছে, এখন তোর ক্লাসে যা, আমার ক্লাসের সময় হয়ে গেছে। এই বলে নীলা আপু উঠে ক্লাসে চলে গেল। আমি আর বসে না থেকে ক্লাসে যেতে লাগলাম। হঠাৎ পিছন থেকে রাফি বলল, কিরে কেমন আছিস? তোকে দেখলাম নীলা আপুর সাথে বসে কথা বলতে। আমি ভালো আছি, আর নীলা আপুর সাথে কি কথা বলছি পরে সব কথা বলবো। আগে বল, তোর আজকে কলেজে আসতে দেরি কেন? আর বলিস না, সিনিয়র আপুর সাথে প্রেম করে জীবনটা তেনাফেনা হয়ে গেছে। অনেক রাত পর্যন্ত কথা বলছি, তাই সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। ও ঠিক আছে, এখন ক্লাসে চল। তারপর আমি আর রাফি ক্লাসে চলে আসলাম। কিছুক্ষণ পর স্যার ক্লাসে আসলো। সবগুলো ক্লাস শেষ করে বাহিরে আসলাম। তখন রাফি আমাকে বলল, এবার বল নীলা আপুর সাথে তোর কি কথা হয়েছে? তাহলে শোন। তারপর রাফিকে সব কথা খুলে বললাম। তাহলে এই ব্যাপার, লাস্ট পর্যন্ত আমার বন্ধু সিনিয়র চাষাতো বোনের প্রেমে পড়েছে। হরে বন্ধু, কিন্তু আমি আপুকে বলতে পারছি না, তাই তো নীলা আপুর সাথে এই প্ল্যান করলাম। সমস্যা নেই, আপু যদি তোকে সত্যি ভালোবাসে তাহলে একদিন না একদিন আপন করে পাবি। তুই এখন আপুকে আমার মতোই এড়িয়ে চলবি, আর নীলা আপুর সাথে বেশি সময় দিবি, তাহলে বুঝতে পারবি আপু তোকে ভালোবাসে কি না। ঠিক আছে, দেখি কপালে কি আছে, এখন চল বাসায় যাই। তারপর আমি আর রাফি কলেজ থেকে বেরিয়ে যে যার বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর আম্মু এসে দরজা খুলে দিল। আম্মু আমাকে দেখে বলল, কি রে আজকে সকাল সকাল কলেজে গেলি কেন? আমার কাছে তো বলে যাসনি, নাস্তা পর্যন্ত করলি না। আসলে আম্মু কলেজে একটু জরুরি কাজ ছিল, তাই সকাল সকাল কলেজে চলে গেলাম। ঠিক আছে, এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে তোর বড় আম্মুর বাসায় যা। মারিয়া নাকি সকালে কলেজ থেকে এসে রুমে শুয়ে আছে, কিছু মুখে দিচ্ছে না, তুই গিয়ে দেখ তো মেয়েটার কি হয়েছে। ঠিক আছে বলে নিজের রুমে চলে আসলাম। কাঁধের থেকে ব্যাগটা বিছানায় রেখে ওয়াশরুমে ঢুকে গোসল করে একটা জামা গায়ে দিয়ে আপুদের বাসায় চলে আসলাম। তারপর কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর একজন এসে দরজা খুলে দিল। আমি তাকে দেখে পুরো অবাক হয়ে গেলাম। আরে আপনারা অন্য কিছু ভাবেন না, যে দরজা খুলে দিল উনি আর কেউ নয়, আমার বড় আব্বু, মানে মারিয়া আপুর আব্বু। আসসালামু আলাইকুম বড় আব্বু, কেমন আছো? তুমি কখন আসলে? আমি তো জানলাম না। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস রাসেল? আর আমি কাউকে বলে আসিনি, সবাইকে সারপ্রাইজ দেব বলে। তাই বলে তোমার এই ছেলেটাকে বলবে না? আমি তোমার উপর রাগ করছি। সরি আব্বু, সামনের দিকে তোকে না বলে আসবো না, এখন ভিতরে আয়। যাচ্ছি, তার আগে বলো আমার জন্য বাহির থেকে কি এনেছো? সেটা ভিতরে আসলে দেখবি, আগে চল সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই। ঠিক আছে চলো। আম্মু বলছিল আপু নাকি সকালে কলেজ থেকে এসে দরজা বন্ধ করে শুয়ে আছে। হুম, কিন্তু আমি আসার পর সব ঠিক হয়ে গেছে, তোর আপু খাবার টেবিলে বসে আছে। তারপর বড় আব্বু আর আমি খাবার টেবিলের সামনে গেলাম। টেবিলের সামনে গিয়ে দেখি আপু মাথা নিচু করে মোবাইল টিপতে আছে, আর বড় আম্মু টেবিল সাজাচ্ছে। আমি আর বড় আব্বু দুইটা চেয়ার টেনে বসলাম, কিন্তু আপু আমার দিকে তাকাচ্ছে না। তখন বড় আম্মু বলল, কিরে রাসেল এসেছিস? আর মারিয়া এবার মোবাইল রাখ, খাবার খেয়ে নে। হুম আম্মু এসেছি। তা আপু আজকে সকালে দরজা বন্ধ করে শুয়েছিলেন কেন? এমনি আমার ভালো লাগছে না,
তাই রুমের দরজা বন্ধ করে শুয়েছিলাম। কথাটা একটু রাগ করে বলছে, আমি আর কিছু বললাম না, বড় আম্মু খাবার বেড়ে দিল, তারপর খাওয়া শুরু করলাম। আজকে অনেক আইটেম রান্না হয়েছে, খাবার দেখে জিভে পানি চলে এসেছে। বড় আব্বু আসাতে এত কিছু রান্না করছে। হঠাৎ বড় আব্বু বলল, তা রাসেলের পড়ালেখা কেমন চলছে? বড় আব্বু, আল্লাহর রহমতে ভালোই চলছে। সামনে তো পরীক্ষা আসছে, তাই এখন থেকে পড়াশোনার মধ্যে আরো ভালো করে মন দিতে হবে। আমি জানি তো এবারও পাশ করবি, পাশ করার পর তোর জন্য আরো একটা সারপ্রাইজ থাকবে। আমি ঠিক আছে বলে খাবার খেতে লাগলাম। মারিয়া আপু কোনো কথা বলছে না, খাবার খেয়ে আপু তার রুমে চলে গেল। আমি আর বড় আব্বু খাবার খেয়ে সোফায় গিয়ে বসলাম। তখন আমি বললাম, বড় আব্বু এবার বলো আমার জন্য কি এনেছো, আমার তো আর সইছে না, তাড়াতাড়ি দাও। আরে বাবা দিচ্ছি, আগে একটু রেস্ট নে, মাত্র তো খাবার শেষ করলি। তুমি আমার জন্য কি এনেছো আগে সেটা দাও, আমার রেস্ট নেওয়া লাগবে না। ওরে আল্লাহ, আমার ছেলেটার দেখে সহ্য হচ্ছে না, কোথায় মারিয়ার আম্মু? রাসেলের জন্য যে জিনিসটা এনেছি সেটা নিয়ে আসো। বড় আম্মু ভিতর থেকে বলল, আনছি। কিছুক্ষণ পর বড় আম্মু রুম থেকে বেরিয়ে আমাদের সামনে আসলো, হাতের মধ্যে দেখি একটা ব্যাগ। তখন বড় আম্মু ব্যাগটা আমার হাতে দিল। আমি বললাম, বড় আব্বু এই ব্যাগের ভেতর কি আছে? আগে তুই ব্যাগটা খুলে দেখ। আমি ব্যাগটা খুলে দেখি, বড় আব্বু আমার জন্য এক আইফোন 12 কিনে আনছে। আমি খুশিতে বড় আব্বুকে জড়িয়ে ধরলাম, কারণ বড় আব্বুকে অনেকদিন আগে বলছি আমার জন্য একটা মোবাইল নিয়ে আসতে, আমার হাতেরটা পুরনো হয়ে গেছে। আমি চাইলে বাংলাদেশ থেকে কিনতে পারতাম, কিন্তু সেগুলো তেমন ভালো পড়ে না, তাই বড় আব্বুকে বলেছি বাংলাদেশে আসার সময় একটা আইফোন নিয়ে আসতে, কিন্তু এত দামি নিয়ে আসবে সেটা কখনোই ভাবি নাই। আমার ছেলেটা কি খুশি হয়েছে? বড় আব্বু আমি অনেক খুশি হয়েছি, কিন্তু এটার দাম তো 1,20,000-এর উপরে, তুমি এত দামি মোবাইল আনছো কেন? আমার কি 4-5টা ছেলে? আমার মাত্র একটা ছেলে, তোর জন্য দামি মোবাইল আনতে পারবো না? আমার কি টাকা কম আছে রে? তুমি আমার লক্ষ্মী আব্বু, এবার বলো আপুর জন্য কি এনেছো? জন্য তোর মতো একটা মোবাইল নিয়ে এসেছি, কিন্তু এখনো দেওয়া হয়নি, ভাবছি রাতে দেব। বড় আব্বু কিছু না মনে করলে তুমি আপুর মোবাইলটা আমার কাছে দাও, আমি আপুর রুমে গিয়ে দিয়ে আসি। আরে এখানে মনে করার কি আছে, তুই তো আর বাহিরের কেউ নয়, আমাদের পরিবারের একজন, তুই বস আমি ওর মোবাইল নিয়ে আসছি। এই বলে বড় আম্মুর রুমে গেল। কিছুক্ষণ পর রুম থেকে বেরিয়ে এসে আমার হাতে আপুর মোবাইল দিল। আমার আর আপুর মোবাইল সেম কালার। আমি আপুর রুমের সামনে এসে দাঁড়িয়ে দরজায় টোকা দিলাম। তখন আপু ভিতর থেকে বলল, কে? দরজা খোলাই আছে, ভিতরে আসো। আমি ভিতরে ঢুকে দেখে আপু বিছানায় মনমরা হয়ে বসে আছে। আমাকে দেখে আপু বলল, ওহ তুই, তা আমার রুমে কেন আসলি, কিছু বলবি কি না? বারে তোমার রুমে কাজ ছাড়া কি আসা যাবে না? আগে বলো তুমি এরকম মনমরা হয়ে বসে আছো কেন? আমার ভালো লাগছে না, বল কেন এসেছিস, কোনো কথা থাকে বলতে পারিস, আর না হয় আমার রুম থেকে বেরিয়ে যা, আমাকে একটু একা থাকতে দে। আপু তুমি কি আমার উপর রাগ করে আছো? আমি কি কোনো অপরাধ করছি? তোমাদের বাসায় আসার পর তুমি আমার সাথে একটা কথাও বলো নাই। তুই কোনো অপরাধ করিসনি, আমার কাছে এমনি ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দে। ঠিক আছে তুমি তাহলে থাকো, আমি আমাদের বাসায় গেলাম। আর হ্যাঁ, বড় আব্বু তোমার জন্য এই মোবাইলটা এনেছে, টেবিলের উপর রেখে যা, আমি পরে দেখব। আমি আর কোনো কথা না বলে আপুর রুম থেকে বেরিয়ে নিচে চলে আসলাম। বড় আব্বু আম্মুর থেকে বলে আমাদের বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর আম্মু এসে দরজা খুলে দিল। তখন আমাকে দেখে বলল, কি রে মারিয়া, রুম থেকে বের হয়েছে, আর তোর হাতে এই নতুন মোবাইল কোথা থেকে আসলো? আপু রুম থেকে বের হয়ে খাবার খেয়ে আবার রুমে শুয়ে আছে, আপু নাকি খারাপ লাগছে, আর মোবাইলটা বড় আব্বু বাহির থেকে আমার জন্য এনেছে। কি মারিয়া, আব্বু বাসায় আসছে, আমি তো কিছুই জানি না। আম্মু বড় আব্বু কাউকে বলে আসে নাই, আমি দুপুরে তাদের বাসায় গিয়ে দেখলাম। ঠিক আছে তুই রুমে যা, সন্ধ্যায় তোর আব্বু আর আমি তোদের বাসায় যাব। আমি আর কোনো কথা না বলে নিজের রুমে চলে আসলাম। বিছানায় বসে ভাবতে লাগলাম, হঠাৎ আপুর কি হলো, কলেজ থেকে আসার পর আপুর মন খারাপ, তাহলে আমি যেটা ভাবছি সেটাই নাকি, আপু কি তাহলে আমাকে ভালোবাসে? দেখি কিছুদিন, তারপর না হয় প্রপোজ করব। আমি মোবাইলের ভিতরে আমার সিম কার্ড ঢুকালাম, তারপর মোবাইল চালু করলাম। সব কিছু সেটিং করে মোবাইল বালিশের পাশে রেখে একটা ঘুম দিলাম। দেখতে দেখতে কিছুদিন চলে গেছে,
আপু এখন ঠিকমতো আমার সাথে কথা বলে না, আমি যদি বলতে যাই তাহলে এড়িয়ে চলে। আপুর এরকম কাজ আমার অনেক খারাপ লাগে, না আমি আর থাকতে পারছি না। আপু এখন নীলার সাথেও তেমন কথা বলে না, কলেজে আসলে বেশিরভাগ রিয়ার সাথে সময় কাটায়। সকালে রেডি হয়ে কলেজে গেলাম, ও আপনাদের তো একটা কথা বলতে ভুলে গেছি, আপু এখন একা একা কলেজে যায়। তাদের বাসায় গেলে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আমাকে পড়াবার কথা ছিল কিন্তু ওই দিনের পর থেকে আমাকে পড়ার কথা বলে না। তো যাই হোক, কলেজের গেট দিয়ে ঢুকে যেটা দেখলাম সেটা দেখে মাথা খারাপ হয়ে গেল। এটা আমি কী দেখেছি কিছু কথা ভাবতে ভাবতে চোখে এলো জল। জলকে বলিলাম, তুই হঠাৎ কেন বাইরে এলি বল? জল বলল, চোখটি তোমার সুখের নীর, কী করে সইব বলো এত দুঃখের ভিড়। হেমন্তে পাওয়া প্রেম তুমি বলেছিলে কোনো একদিন রয়ে যাবে মোর মনের গহীনে, চিরকাল ভালোবেসে মনে মাতাবে হেমন্ত গন্ধে। মনের হেমন্তে বেঁচে থাকার স্মরণীতে এক ফোঁটা ভালোবাসা দিও মোরে, সেই ভালোবাসা দিয়ে হেমন্তের নিশ্চিতে সাজিয়ে তোমারে আনবো আপন আলোয়ে। কলেজের গেট দিয়ে ঢুকে যেটা দেখলাম সেটা দেখে মাথা খারাপ হয়ে গেল। এটা আমি কী দেখেছি? ভিতরে ঢুকে দেখি মারিয়া আপু একটা ছেলের সাথে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছে। ছেলেটা কিছুদিন হয়েছে অন্য জায়গায় থেকে টিসি নিয়ে এই কলেজে মারিয়া আপুর সাথে ভর্তি হয়েছে। হঠাৎ পিছন থেকে নীলা আপু বলল, কিরে এখানে দাঁড়িয়ে আছিস কেন, ক্লাসে যাবি না? আপু আমি মারিয়া আপুকে হারিয়ে ফেললাম, সামনে দেখো আপু ওই নতুন ছেলেটার সাথে কিভাবে হেসে হেসে কথা বলছে। তোকে আমি আগেই বলছি, যত তাড়াতাড়ি পারিস মারিয়াকে তোর মনের কথা খুলে বল। এখন দেখছিস নতুন ছেলেটার সাথে হেসে হেসে কথা বলছে। তোমার কি মনে হয় আপু, মারিয়া আপু কি ওই ছেলেটাকে ভালোবাসে? ওদের দেখে তো সেটাই মনে হচ্ছে। তুই এখন মারিয়ার আশা ছেড়ে দে, মারিয়া তার জীবনসঙ্গী পেয়ে গেছে। আচ্ছা আপু আমি একটাবার আপুকে মনের কথা খুলে বলবো, দেখি আপু কি বলে। আমার মনে হয় না মারিয়া এখন আর তোকে ভালোবাসবে, তারপরেও একটা চেষ্টা করে দেখতে পারিস। ঠিক আছে, আজকে কলেজ ছুটি হওয়ার পর আপুকে আমার মনের কথা খুলে বলবো। বলে দেখ কি হয়, আমার মনে হয় তোকে মারিয়া অপমান করতে পারে। যা কিছু করবি ভেবে চিন্তে করবি, আমি এখন ক্লাসে গেলাম। এই কথা বলে নীলা আপু তার ক্লাসে চলে গেল। আমি আর দাঁড়িয়ে না থেকে ক্লাসে চলে আসলাম। আজকে আমি পিছনের সিটে গিয়ে বসলাম, মনটা পুরো খারাপ হয়ে গেল। আপু কি তাহলে ওই ছেলেটাকে ভালোবাসে? যদি তাই হয় তাহলে আমি মরেই যাব। না না এটা আমি কখনো হতে দিব না, মারিয়া শুধু আমার, তাকে আমি অন্য কারোর সাথে সহ্য করতে পারবো না। কিছুক্ষণ পর রাফি ক্লাসে এসে দেখে আমি পিছনের একটা সিটে বসে আছি। তখন রাফি পিছনে এসে আমার সামনে বসলো। তারপর রাফি বলল, কিরে আজকে সামনে না বসে পিছনে এসে বসলি কেন? এমনি আজকে সামনে বলতে ভালো লাগছে না তাই পিছনে এসে বসলাম। তোর চেহারা বলে দিচ্ছে তোর কিছু একটা হয়েছে, আমাকে বল তোর কি হয়েছে। আজকে কলেজে আসার পর দেখলাম মারিয়া আপু ওই নতুন ছেলেটার সাথে হেসে হেসে কথা বলছে, তাই দেখে মনটা খারাপ হয়ে গেল। আমার মনে হয় তারা হয়তো বন্ধু, তাই হয়তো হেসে হেসে কথা বলছে, এখানে মন খারাপের কি আছে? আমার কাছে তাদেরকে বন্ধুর মতো লাগছে না, আমি আগে কয়েকদিন দেখছি আপু ওই ছেলেটার সাথে বসে কথা বলতে, আজকে দেখে দুজনে হাত ধরে হেসে হেসে কথা বলছে। তাহলে এবার তুই মারিয়া আপুকে তোর মনের কথা খুলে বল, যদি মানা করে দেয় তাহলে বুঝবো আপুর ওই ছেলেটার সাথে লাইন আছে। এটা আমি কখনো মানতে পারবো না, যদি আপু ওই ছেলেকে ভালোবাসে তাহলে আমি নিজেকে শেষ করে দিব। আমি এতদিন অনেক কষ্ট পেয়েছি, আপু আমাকে এড়িয়ে চলে, আমার সাথে ঠিকভাবে কথা বলে না, রাতে ঘুমাতে পারি না। আগে তোর মনের কথা খুলে বল, তারপর দেখ কি হয়। ঠিক আছে। কিছুক্ষণ পর স্যার ক্লাসে ঢুকলো, তারপর পড়া শুরু করলো। হঠাৎ স্যার আমাকে আর রাফিকে পিছনের সিটে দেখে বলল, কি ব্যাপার রাসেল আর রাফি, তোমরা আজকে পিছনের সিটে গিয়ে বসলে কেন? আসলে স্যার সব সময় তো সামনে বসি, তাই ভাবলাম আজকে দুই বন্ধু পিছনে বসি। তোমরা হচ্ছে এই কলেজের মেধাবী ছাত্র, তোমাদের পিছনের সিটে মানায় না, তোমরা সামনে এসে বসো। কি আর করার স্যার, আমাকে আর রাফিকে অনেক ভালোবাসে, কারণ এই কলেজে সব সময় আমি আর রাফি পাস হই। আমি আর রাফি পিছন থেকে সামনের সিটে গিয়ে বসলাম, তারপর সব ক্লাস শেষ করে বাহিরে আসলাম। রাফি আর আমি মারিয়া আপুর জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি আপু এবং সাথে রিয়া, নীলা আবারও ছেলেটাও আছে, তারা বাহিরে আসছে। ওরা আমাদের সামনে আসার পর রাফি এবং রিয়া চলে গেল। নীলা আপু হাতের ইশারায় বলল মারিয়া আপুকে মনের কথা খুলে বলতে। আমি আপুর সামনে গিয়ে বললাম, আপু তোমার সাথে আমার কিছু কথা আছে, প্লিজ তুমি না করো না। ঠিক আছে তাড়াতাড়ি বল, আমার হাতে সময় নেই, আজকে আকাশকে নিয়ে ঘুরতে যাব। আকাশ হচ্ছে নতুন ছেলেটার নাম। ঘুরতে যাওয়ার কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। তারপরে আমি বললাম, ওনার সাথে ঘুরতে কোথায় যাবে, আমাকে সাথে করে নাও, আমিও তোমাদের সাথে ঘুরতে যাব।
আমাদের সাথে তুই যেতে পারবি না, আমরা দুজন দুজনকে ভালোবাসি, তাই ভাবলাম দুজনে আজকে ঘুরতে যাব। তুই কি কথা বলবি বল, তাড়াতাড়ি বল। তাহলে তুমি একটু সাইডে আসবে, ওনার সামনে বলতে পারবো না। তখন আপু কি জানি চিন্তা করে আমার সাথে একটু সাইডে আসলো। আপু বলল, এবার বল কি বলবি, বেশি দেরি হলে আকাশ রাগ করবে। আপু তুমি আমাকে এড়িয়ে চলো কেন, আমার সাথে ঠিকভাবে কথা বলো না কেন, আগের মতো আমার কেয়ার করো না। আমি কি কোনো অপরাধ করছি যার কারণে তুমি আমার সাথে এরকম করছো? তুই আমাকে এই কথা বলার জন্য সাইডে নিয়ে আসলি, তখন তোর পাশে কেউ ছিল না, তাই তোর এত খেয়াল রাখছি, কিন্তু এখন তো তোর সাথে সাথে পেয়ে গেছিস, তাই এখনও তোর খেয়াল রাখবে আমার আর দরকার নেই। বিশ্বাস কর আপু, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার আর নীলা আপুর মধ্যে কিছু নেই, আমি আর নীলা আপু এতদিন অভিনয় করছি, দেখতে চেয়েছি তুমি আমাকে ভালোবাসো নাকি। তোমার মুখ থেকে ভালোবাসার কথা বের করার জন্য আমি নীলা আপুর সাথে কথা বলে এই প্ল্যান করি। তুই আমার মুখ থেকে ভালোবাসার কথা বের করার জন্য এই প্ল্যান করেছিস? আরে আমি তো তোকে ভালোই বাসি না, তাহলে ভালোবাসার কথা বের হবে কেমন করে? আমি জানি তুমি আমার সাথে মিথ্যে কথা বলছো, তুমিও আমাকে ভালোবাসো, তাহলে কেন নিজেকে প্রথম এত কষ্ট দিছো? কোথায় আমি নিজেকে কষ্ট দিছি, আমি কখনো তোর জন্য নিজে কষ্ট পাইনি। আর একটা কথা শুনে রাখ, তোকে আমি চাচাতো ভাই বলে এত খেয়াল রাখছি, আর অন্য কিছু নয়, আমি তোর মতো ছোট ছেলেকে কখনো ভালোবাসি নাই আর ভালোবাসবো না, আমি এখন আকাশকে ভালোবাসি। তুই আর কখনো আমার সামনে ভালোবাসার কথা বলতে আসবি না, সবসময় চাচাতো ভাইয়ের মতো থাকবি, বাই। তুই এই কথা বলে আপু আকাশ ছেলেটার সাথে কলেজ থেকে বেরিয়ে গেল। তার মানে আপু আমাকে চাচাতো ভাই হিসেবে এতদিন খেয়াল রাখছে, আমাকে কখনো ভালোবাসে নাই, নিজের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তাহলে আপু এখন আমার আর নেই, সে এখন অন্য কারো, নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে কিন্তু পারছি না, আমি ছাড়া আমার মা বাবাকে দেখার মতো কেউ নেই, আমি তাদের একমাত্র সন্তান। কলেজ থেকে বেরিয়ে একটা নদীর পাড়ে চলে গেলাম, নদীর কিনারায় বসে ইচ্ছে মতো কান্না করতে লাগলাম। তারপর সন্ধ্যায় বাসায় ফিরে আসলাম, কলিং বেল চাপ দেওয়ার পর আম্মু এসে দরজা খুলে দিল। আমাকে দেখে আম্মু বলল, কি রে তুই এতক্ষণ কোথায় ছিলি, সেই দুপুরে তোর কলেজ ছুটি হয়েছে আর তোর চোখ দুটো লাল হয়ে আছে কেন? আসলে আমি আমার এক বন্ধুর বাসায় ছিলাম, ওর আব্বু আম্মু আমাকে দুপুরে খাবার না খেয়ে ছাড়ে নাই, আর চোখে কি যেন পড়ছে তাই লাল হয়ে আছে। তাহলে আমাদের একটা ফোন করে বলবি না, রাফির কাছে ফোন দিছি, সে বলল তোর সাথে নেই, এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। ঠিক আছে বলে নিজের রুমে চলে আসলাম, আম্মুকে সত্যটা বললাম না, আম্মু শুনলে রাগ করবে। রুমে এসে ওয়াশরুমে ঢুকে ঝর্ণা ছেড়ে দিয়ে অনেক কান্না করলাম, প্রায় এক ঘন্টা ধরে গোসল করলাম, তারপর বের হয়ে বিছানায় শুয়ে পড়লাম। দেখতে দেখতে আরও কিছুদিন চলে গেল, মারিয়া আপু এখন আমার সাথে একদম কথা বলে না, সে সবসময় আকাশ ছেলেটার সাথে থাকে। এসব দেখে আড়ালে গিয়ে কান্না করি, সকালে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে আসলাম, দেখি আব্বু আম্মু আমার জন্য অপেক্ষা করছে। আমি একটা চেয়ার টেনে বসলাম, তখন আব্বু বলল, কিরে রাসেল দুই দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছিস, আগের থেকে চেহারা অনেক খারাপ হয়ে গেছে, তোর কি কিছু হয়েছে? না আব্বু আমার কিছু হয়নি, আমি ঠিক আছি, আম্মু আমাকে নাস্তা দাও। রাসেল তুই আমাদের কাছে কথা লুকোচ্ছিস, তোর কিছু হয়ে গেলে আমরা কি নিয়ে বাঁচবো, তোর কষ্ট আমাদের সহ্য হচ্ছে না রে, আগের মতো খাওয়া দাওয়া করিস না, তোর বড় আম্মুর বাসায় যাস না, সারাদিন রুমে থাকিস। আব্বু বলছি তো আমার কিছু হয়নি, আমাকে নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, আম্মু তুমি কি আমাকে নাস্তা দিবে নাকি না খেয়ে চলে যাব? দিচ্ছি বাবা, আমাদের আবার তোর বড় আম্মুর বাসায় যেতে হবে, আজকে মারিয়াকে দেখতে আসবে, ছেলে নাকি মারিয়ার পছন্দ আছে। এখানে আমাকে বলার কি আছে, তোমাদের যেতে বলছে যাবে। আমি হালকা নাস্তা করে বাসা থেকে বেরিয়ে আসলাম, কথাটা শুনে মন খারাপ হয়ে গেল,
মারিয়ার আপুর পছন্দের ছেলে তো আকাশ ছেলেটা না, আমি বাসায় থেকে আপুর বিয়ে দেখতে পারবো না, আমি আর এই দেশে থাকবো না, আমি বাহিরে গিয়ে পড়াশোনা করব। এই দেশে থাকলে আপুর মায়া কাটাতে পারবো না। কলেজে গিয়ে সোজা প্রিন্সিপাল স্যারের অফিস রুমে অনুমতি নিয়ে ঢুকলাম। ভিতরে ঢুকে প্রিন্সিপাল স্যারকে সালাম দিয়ে বললাম, স্যার আমি আর এই কলেজে থেকে পড়াশোনা করব না, আমি চাই বাহিরে গিয়ে পড়াশোনা শেষ করতে, তাই আপনি আমাকে টিসিটা দিয়ে দেন। সব কিছু বুঝলাম, কিন্তু তোমার এই কলেজে পড়তে সমস্যা কোথায়? কেউ কি তোমায় কিছু বলেছে? শুধু একবার তার নাম বলো, ঘাড় ধাক্কা দিয়ে কলেজ থেকে বের করে দিব। না স্যার, কেউ আমার সাথে কিছু করে নাই, আমি এমনি এই কলেজে পড়তে চাই না, আমি বাহিরে পড়ালেখা করব। কি আর করার, তুমি না থাকলে তো জোর করে রাখা যাবে না, ঠিক আছে এই নাও। ধন্যবাদ। আর সালাম দিয়ে প্রিন্সিপাল স্যারের অফিস থেকে বেরিয়ে আসলাম। হঠাৎ রাফি আর রিয়া আপু আমার সামনে পড়ল। তখন রিয়া আপু বলল, কেমন আছো রাসেল? তোমাকে তো ঠিক মতো দেখা যায় না, কোথায় থাকো তুমি? আমি ভালো আছি আপু, আর আমি আর এই কলেজে পড়ব না, আমি বাহিরে গিয়ে পড়াশোনা শেষ করব। আমি জানি তুই কেন কলেজ থেকে বাইরে চলে যাবি, তোর কষ্ট আমি বুঝি রে। তোকে কিছু বলার নাই, শুধু একটা কথাই বলবো, তোর এই বন্ধুটাকে একটু স্মরণ করিস। আমি তো তোমাদের কথা কিছুই বুঝতে পারছি না, কি হয়েছে রাসেল? আমি তোমাকে সব খুলে বলবো, আর যেদিন যাবি আমার সাথে দেখা করে যাস। আমি ঠিক আছে বলে বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর আম্মু এসে দরজা খুলে দিল। আম্মু দেখি কেমন খুশি খুশি লাগছে, আমাকে দেখে বলল, তুই আজকে তাড়াতাড়ি চলে আসলি যে, তোর শরীর খারাপ নাকি? না আম্মু, আমি ঠিক আছি, আর তোমাকে দেখি খুশি খুশি লাগছে, ব্যাপার কি? আরে আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, আরো 10 দিন পর মারিয়ার বিয়ে, ছেলেটা মারিয়ার সাথে পড়ে, সবার ছেলেকে পছন্দ হয়েছে বাবা। ও আচ্ছা ঠিক আছে, আমি রুমে গেলাম। এ কথা বলে নিজের রুমে চলে আসলাম। আপুর বিয়ের কথা শুনে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আপুকে ভুলতে চেষ্টা করেছি কিন্তু কিছুতেই ভুলতে পারছি না। নিজের রুমে এসে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। রাতে সবাই মিলে খাবার খেতে লাগলাম। তখন আমি আব্বু আম্মুকে বললাম, তোমাদের আমি একটা কথা বলতে চাই, আমার কথা শুনে তোমরা কোনো প্রশ্ন করতে পারবে না, আমি যেভাবে বলবো সেভাবে কাজ করবে। তুই কি কথা বলবি যে কথা শুনে তোকে কোনো প্রশ্ন করা যাবে না? আমি আর এই দেশে থেকে পড়াশোনা করতে চাই না, আমি বাহিরে গিয়ে পড়াশোনা শেষ করতে চাই। আব্বু আম্মু আমাকে কোনো কারণ জিজ্ঞেস করবে না, আগামী 7 দিনের ভিতরে আমার বাহিরে যাওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে, তুই যেভাবে বলবি আমি সেভাবেই করব। তোকে কোনো কারণ জিজ্ঞাসা করব না, শুধু একটা কথা, তোকে ছাড়া আমরা থাকবো কেমন করে? আব্বু আম্মু এই কয়টা বছর একটু কষ্ট করে থেকো, আমি খুব তাড়াতাড়ি চলে আসব, এসে তোমাকে রেস্ট দিয়ে তোমার অফিসের দায়িত্ব পালন করব। বাবা তুই তো কোনো প্রশ্ন করতে মানা করছিস, তবে তোর এই মায়ের সাথে সব সময় কথা বলবি, তোকে ছাড়া আমি থাকতে পারবো না। ঠিক আছে আম্মু, আর একটা কথা, আমি যে বাহিরে যাব এটা বড় আব্বু আম্মু তারা যেন কেউ না জানে, এমন কি মারিয়া আপু যেন না জানে। আব্বু আম্মু ঠিক আছে বলল। আমি খাবার খেয়ে নিজের রুমে চলে আসলাম, তারপর বিছানায় শুয়ে পড়লাম। আজ 5টা বছর পর নিজের দেশে যাচ্ছি, বাহিরে অনার্স কমপ্লিট করছি, আল্লাহর রহমতে আমি ভালো রেজাল্ট করছি। এখন দেশে গিয়ে বাবার অফিস দেখাশোনা করব, বাবাকে এবার রেস্ট দিব। এবার চলুন একটু 5 বছর আগে থেকে ঘুরে আসি। আব্বুকে ওদিন বাহিরে যাওয়ার কথা বলার পর আব্বু 7 দিনের মধ্যে আমার সব কিছু রেডি করে ফেলছে। ওই 7 দিন অনেক কষ্টে কাটিয়েছি, আসার সময় শুধু রাফিকে বলে এসেছি। বড় আব্বু আম্মু কেউ জানে না, তাদের সাথে কোনো যোগাযোগ করি নাই। আব্বু আম্মু মারি আপুর কথা জিজ্ঞেস করলে আমি ফোন কেটে দিতাম, আপুর কথা শুনতে চাই না, আজকে ওনার জন্য নিজের বাবা মাকে ছেড়ে দূরে এসেছি, আমি মারিয়া আপুকে একদম ভুলে গেছি। বাহিরে আসার পর অনেক বন্ধু হয়েছে, তাদের সাথে সময় কাটাতে অনেক ভালো লেগেছে। মারিয়া আপুর হয়তো বিয়ে হয়ে এতদিনে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, থাক আপু সুখে, এখন আর আমি ওনাকে ভালোবাসি না, ওনার জন্য আমার অনেক চোখের পানি ঝরছে।
রাফির সাথে মাঝে মাঝে কথা বলতাম। রাফি আর রিয়া আপুর বিয়ে হয়ে গেছে। রাফি ও মারিয়া আপুর কথা বলতে গেলে আমি ফোন রেখে দিতাম। তো যাই হোক, সব কিছু গুছিয়ে হোস্টেল থেকে বেরিয়ে একটা ট্যাক্সি নিয়ে এয়ারপোর্টে চলে আসলাম। ভাড়া মিটিয়ে এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেলাম। সব কিছু শেষ করে বিমানে গিয়ে বসলাম। প্রায় 5-6 ঘন্টা পর বাংলাদেশ এয়ারপোর্টে বিমান ল্যান্ড করলো। আব্বু আম্মুকেও জানে না আমি যে বাংলাদেশে আসছি, তাদের সারপ্রাইজ দিব বলে বলি নাই। তো যাই হোক, বাংলাদেশ এয়ারপোর্টের ভিতরে সব কাজ শেষ করে বাহিরে আসলাম। বাহিরে এসে একটা ট্যাক্সি নিয়ে বাসায় যেতে লাগলাম। এই 5 বছরে বাংলাদেশের দৃশ্য অনেক পরিবর্তন হয়ে গেছে, সব কিছু নতুনের মতো লাগছে। আমি আপনাদের একটা কথা বলি, আব্বু আম্মুর সাথে মাসে 1-2 বার কথা বলতাম। আমার যখন টাকার প্রয়োজন হতো তখন আব্বুকে ফোন দিতাম, আর রাফির সাথে 2-3 মাস পর 1 বার কথা বলতাম। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে বাসার সামনে চলে আসলাম। ভাড়া মিটিয়ে গেট দিয়ে ঢুকলাম ভিতরে। দারোয়ান চাচা আমাকে দেখে বলল, চাচা আমি বাসায় আসব, এটা কেউ জানে না, সবাইকে সারপ্রাইজ দিব। ও, ব্যাগগুলো আমার হাতে দাও, আমি ভিতরে নিয়ে যাচ্ছি। চাচা লাগবে না, আমি নিতে পারবো, তোমাকে কষ্ট করতে হবে না। আমি তো মনে করছি তুমি আর আমাদের বাসায় নেই। কি যে বলো, এই এই তোমাদের মতো বাসা, তোমার আব্বু আম্মুর মতো মানুষকে ছেড়ে যেতে ইচ্ছে করে না, তাই এখনও রয়ে গেছে। ঠিক আছে চাচা, তাহলে আপনি থাকেন, আমি ভিতরে গেলাম। এই বলে দরজার সামনে চলে আসলাম। তারপর কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর একটা মেয়ে এসে দরজা খুলে দিল। তাকে দেখে আমি তো অবাক হয়ে গেলাম, এ আর কেউ নয়, মারিয়া আপু। কিন্তু আপুর চেহারার এই অবস্থা কেন, আগের থেকে অনেক শুকিয়ে গেছে, চেহারা কেমন পাল্টে গেছে। আপু আমাকে দেখে এমন কিছু করবে সেটা আমি কখনো ভাবিনি। আপু আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দিল। তখন আমি আপুকে আমার কাছ থেকে জোর করে ছাড়িয়ে বললাম, আরে আপু, আপনি আমাকে জড়িয়ে ধরলেন কেন? আপনার স্বামী যদি দেখে তাহলে খারাপ ভাববে। আমাকে আপনি করে বলছিস কেন? আর আমার তো বিয়ে হয়নি, তাহলে স্বামী আসবে কোথা থেকে? আপনি আমার বড়, তাই আপনাকে আপনি করে বলছি। আর আপনার বিয়ে হয়নি মানে, আমি তো বিদেশে যাওয়ার পর আপনার বিয়ে হওয়ার কথা ছিল। হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, কারণ আকাশ ছেলেটা আগে একটা মেয়েকে বিয়ে করেছে, সেটা আমরা কখনো জানতামই না। ওই মেয়েটা বিয়ের দিন পুলিশ এবং সব প্রমাণ নিয়ে এসেছে, তারপর পুলিশ আকাশকে ধরে নিয়ে গেছে। ও, তাহলে পরে আবার বিয়ে করেন নাই কেন? আর আপনার চেহারার এই অবস্থা কেন, আগের থেকে এরকম শুকিয়ে গেছেন কেন? পরে আর বিয়ে করার ইচ্ছে ছিল না, তাই আর বিয়ে করিনি, আর শরীরের এই অবস্থা হয়েছে। আমি একজনকে অনেক কষ্ট দিছি, তাই নিজেকে কষ্টের মধ্যে রাখছি। খাওয়া দাওয়া ঘুম ঠিক মতো না করার কারণে এই অবস্থা। এইভাবে জীবন চলে না, আবার নতুন করে শুরু করেন, এভাবে নিজেকে কষ্ট দিয়ে কি লাভ? কি আমাকে এখন আর ভালোবাসিস? আমি তোমাকে অনেক আগেই ভুলে গেছি, পড়াশোনায় মন দিয়েছি, আল্লাহর রহমতে ভালো রেজাল্ট করে আসছি। আমাকে কি ক্ষমা করে আপন করে নেওয়া যায় না? আমি কথা দিচ্ছি তোকে আর কখনো কষ্ট পেতে দিব না, সব সময় তোর কথা মতো চলবো। সরি আপু, সেটা আপনি অনেক আগে হারিয়ে ফেলছেন, তখন তো আবেগের বসে ভালোবেসেছি, এখন আবেগ কেটে গেছে, আমারই ভুল ছিল ছোট হয়ে আপনাকে ভালোবাসা। তুই কি সত্যি আমাকে ভুলে গেছিস? এখন আর আমাকে ভালোবাসিস না? আপনাকে আমি বলছি না, আমি আর আপনাকে ভালোবাসি না। আর এখন কেন আমাকে ভালোবাসতে আসছেন? যখন ভালোবাসার কথা বলছি তখন তো বলছেন ভালোবাসার কথা নিয়ে আপনার সামনে না যেতে। তখন আমি বুঝতে পারি নাই, কিন্তু তুই চলে যাওয়ার পর তোর অভাবটা বুঝতে পারছি। আমি বুঝতে পারছি আমার জীবনে তুই ছাড়া কোনো কুলকিনারা নাই, আর ওই সময় তোর ওপর রাগ হয়েছে, তুই আর নীলা আমাকে কিছু না বলে প্রেম করছিস। তখন আমি তোকে ছোট ভাই হিসেবে এত খেয়াল রাখছি, কিন্তু আমি বুঝতে পারি নাই তুই যে আমাকে ভালোবাসিস। আর আকাশ ছেলেটাকে দেখে আমার অনেক ভালো লেগে যায়, তাই ওকে প্রপোজ করি, আকাশও রাজি হয়ে যায়, তারপর কি হলো তুই তো জানিস। যদি বিয়ের দিন ওই মেয়েটা না আসতো তাহলে তো এতদিন আপনার বিয়ে হয়ে যেত। আপনি জানেন, একমাত্র আপনাকে ভুলে থাকার জন্য মা বাবাকে ছেড়ে বাহিরে গেছি পড়ালেখা করার জন্য। আমি দাঁড়িয়ে থেকে আপনার বিয়ে দেখতে পারবো না, এমন কোনো দিন নেই আপনার জন্য চোখের পানি ফেলি নাই, আপনার জন্য আমি অনেক কষ্ট পেয়েছি। এখন আপনি আপনার জীবন সাথে অন্য কাউকে খুঁজে নেন, আমি আর আপনাকে ভালোবাসি না, এবার আমার পথ ছাড়েন। মারিয়া আপু আর কোনো কথা না বলে আমার পথ থেকে সরে দাঁড়ালো।
আপুর সাথে কথা বলে মাথা পুরো গরম হয়ে গেল। এখন আসছে ভালোবাসতে। যখন আমি ভালোবাসার কথা বলেছি তখন আমাকে দূর করে তাড়িয়ে দিছে, আমার সামনে আকাশে হাত ধরে ঘোরাঘুরি করছে। আমি তাকে কখনো ভালোবাসবো না। নিজের রুমে এসে শুয়ে পড়লাম। হঠাৎ আম্মু আমার রুমে আসলো। তখন আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি বললাম, এ আম্মু তুমি কান্না করছো কেন? তুই আমাদের না বলে আসলি কেন? তুই আমাদের ফোন করে বলিস নাই, আর বাসায় এসে আমার সাঁকো না করে রুমে গিয়ে শুয়ে পড়লি কেন? তোমার সাথে দেখা করতাম, কিন্তু একজনকে দেখে মাথা গরম হয়ে যায়, তাই রুমে এসে শুয়ে পড়লাম। তুই কার কথা বলছিস? বাসায় তো মারিয়া আর তোর আব্বু ছাড়া কেউ থাকে না? আমি মারিয়া আপুর কথা বলছি। উনি আমাদের বাসায় কেন? ও বুঝেছি বাবা, তুই মারিয়াকে ক্ষমা করে দে। মেয়েরা তখন বুঝতে পারে নাই, মারিয়া আমাদের সবকিছু খুলে বলেছে। আমি কখনো ওনাকে ক্ষমা করব না। ওনার কারণে তোমাদের ছেড়ে বাহিরে চলে গেছি। যতদিন দেশে ছিলাম আমার চোখ দিয়ে শুধু পানি ঝরছে, তোমাদের বলি নাই কষ্ট পাবে বলে, তাই নিজের কষ্ট বুকে চেপে বাহিরে গেছি। তুই চলে যাবার পর মেয়েটা অনেক কষ্ট পাইছে, এখন সব সময় আমাদের সাথে থাকে, ওদের বাসায় তেমন যায় না। তুই দেখিস নি মেয়েটা আগের থেকে কেমন হয়ে গেছে? ওসব কথা বাদ দাও, এখন বলো আব্বু কোথায়? তোর আব্বু তো অফিসে আছে, আমি ফোন দিয়ে বলছি, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ঠিক আছে, আমি ফ্রেশ হচ্ছি, তুমি আমার জন্য খাবার রেডি করো, আজকে তোমার হাতে খাবার খাবো। আম্মু ঠিক আছে বলে রুম থেকে বেরিয়ে গেল। আমি আর শুয়ে না থেকে ওয়াশরুমে চলে আসলাম। গোসল করে একটা জামা গায়ে দিয়ে নিচে নেমে আসলাম। নিচে এসে দেখি মারিয়া আপু টেবিলে খাবার সাজিয়ে রাখছে। আমি একটা চেয়ার টেনে বসলাম। আম্মু একটা প্লেটে খাবার নিয়ে আমার পাশে বসে আমাকে খাইয়ে দিতে লাগলো। খাওয়া দাওয়া শেষ নিজের রুমে চলে আসলাম। আপু মাথা নিচু করে খাবার খাচ্ছে। আমি একবার ওনার দিকে তাকিয়েছিলাম। রুমে এসে আমার পুরনো সিম কার্ডটা মোবাইলে ঢুকালাম। হঠাৎ দেখি আব্বু আমার রুমে আসলো, আমার পাশে বসে বলল, কিরে কেমন আছিস? আর আমাদেরকে না বলে আসলি কেন? আমাকে ফোন করতে পারতি, তাহলে এয়ারপোর্টে গাড়ি পাঠিয়ে দিতাম। বলিনি তোমাদের সারপ্রাইজ দিব বলে, আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন কি করবি? পড়ালেখা আরও করবি নাকি অফিস দেখাশোনা করবি? আব্বু আমি আর পড়ালেখা করব না, এখন থেকে তোমাকে রেস্ট দিয়ে অফিস দেখাশোনা করব। তবে আমি কিছুদিন ঘোরাঘুরি করব, তারপর অফিসে যাব। এ বলে আব্বু রুম থেকে বেরিয়ে গেল। আমি কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটা জামা গায়ে দিয়ে নিচে এসে আম্মুকে বললাম, আম্মু আমি একটু বাইরে যাচ্ছি, রাফির সাথে দেখা করব। ঠিক আছে যা, তবে তার আগে তোর বড় আম্মুর সাথে দেখা করে যাস, তোর ওপর রাগ করে আছে, তুই বাহিরে চলে যাওয়ার পর অনেক কান্না করেছে, তুই তাকে বলে যাসনি কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আগে বড় আম্মুর সাথে দেখা করে তারপরে রাফির কাছে যাব। বড় আব্বু কি বাহিরে? হুম, তোর বড় আব্বু কিছুদিনের ভিতরে আসবে। ঠিক আছে বলে বাসা থেকে বেরিয়ে আসলাম, কিন্তু আপুকে দেখলাম না, হয়তো তাদের বাসায় আছে। আমি বাসা থেকে বেরিয়ে বড় আম্মুর বাসার ভিতরে গেলাম। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর মারিয়া আপু এসে দরজা খুলে দিল। আমি কোনো কথা না বলে ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে দেখি বড় আম্মু সোফায় বসে কফি খাচ্ছে। আমি সোজা গিয়ে আম্মুর কোলে মাথা দিয়ে শুয়ে পড়লাম। তখন আমি বললাম, বড় আম্মু তুমি কেমন আছো? আমার উপর বুঝি রাগ করে আছো? প্লিজ বড় আম্মু আমাকে তুমি মাফ করে দাও, আর কখনো তোমাকে না বলে কোথাও যাব না, প্লিজ 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 আম্মু। আমি কারো বড় আম্মু নয়, যদি কারো বড় আম্মু হতাম তাহলে আমাকে ভুলে থাকতে পারতো না, আমার সাথে যোগাযোগ পর্যন্ত করে নাই, আমার কাছে না বলে চলে গেল, আমি কারো বড় আম্মু না। বুঝেছি, বড় আম্মু আমার উপর অভিমান করে আছে, তাই বড় আম্মুকে বললাম, ঠিক আছে তুমি যদি আমাকে মাফ না করো তাহলে আর কোনো দিন তোমার বাসায় আসবো না, আমি এখনই তোমার বাসা থেকে চলে যাচ্ছি। এই বলে যেই না উঠতে যাব ঠিক তখনই বড় আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না করে বলতে লাগলো, তুই কেমন করে পারলি তোর এই বড় আম্মুকে ভুলে থাকতে? আমাকে না বলে কেন বাহিরে গেলি? মারিয়া তোর সাথে অপরাধ করছে, তাই বলে তোর এই মাকে ভুলে যাবি? তুই জানিস না তোর এই বড় আম্মু তোকে না দেখলে থাকতে পারে না, তুই জানিস তোর জন্য আমি অনেক কান্না করছি, তুই একটা বার ফোন দিয়ে আমার খবর নিলি না? আমি বড় আম্মুর চোখের পানি মুছে দিয়ে বললাম, বড় আম্মু প্লিজ তুমি কান্না করো না,
আমি আর এমন ভুল করব না। এখন থেকে তুমি যা বলবে আমি তাই করব। তোমাকে ছেড়ে কোথাও যাব না, প্লিজ আম্মু। ঠিক আছে, এবারের মতো তোকে মাফ করে দিছি। আর যদি কখনো এমন করিস তাহলে তোর এই মাকে হারিয়ে ফেলবি। তুই জানিস না তোকে আমি নিজের ছেলে মনে করি। সেটা জানি তো আম্মু। ঠিক আছে বড় আম্মু, তুমি তাহলে থাকো, আমি রাফির সাথে গিয়ে দেখা করে আসি। কাউকে বলি নাই যে আমি দেশে আসব। ঠিক আছে, তবে রাতে আমাদের বাসায় খাবি। আজকে তোকে আমি নিজ হাতে খাইয়ে দেব, তোর পছন্দের জিনিস রান্না করব। বলে বড় আম্মুর কপালে একটা চুমু দিয়ে বাসা থেকে বেরিয়ে আসলাম। বাসা থেকে বেরিয়ে কলেজের সামনে চলে আসলাম, রাফিদের বাসায় যাইনি। কলেজের পাশে মামার দোকানটা এখনও আছে। মামার দোকানে বসে রাফিকে ফোন দিতে যাব। হঠাৎ দেখি রাফির মতো দেখতে একটা ছেলে আর একটা মেয়ে রিকশায় করে কোথায় যাচ্ছে। আমি শিওর হবার জন্য রাফি বলে ডাক দিলাম, সাথে সাথে রাফি আমার দিকে তাকালো। তাহলে ঠিকই ধরেছি, এটা তাহলে রাফি, সাথে মনে হয় রিয়া আপু। আমার ডাকে রাফি আর ওই মেয়েটা রিকশা থেকে নেমে আমার সামনে আসলো। রাফি আমার সামনে এসে জড়িয়ে ধরল। তখন আমি বললাম, কিরে কেমন আছিস, আর উনি কি আমাদের রিয়াপু নাকি? আমি এতদিন ভালো ছিলাম না, আজকে তোকে দেখে ভালো লাগছে। তা বলা নয় ক নাই, হঠাৎ দেশে আসলি, আমাকে তো একটা ফোন করে বলিস নি। আরে আমি কাউকে বলে আসিই নাই। আর রিয়াপু তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো রাসেল? আমিও ভালো আছি আপু। তা রিকশা করে কোথায় যাচ্ছেন? আমরা একটু মার্কেটে গেছিলাম, মার্কেট থেকে বাসায় যাচ্ছি। তুই এসেছিস, এখন প্রতিদিন আড্ডা দেওয়া যাবে। শালা সিনিয়র মেয়ের বিয়ে করে জীবনটা তেজপাতা হয়ে গেছে। কি, তুমি আমাকে বিয়ে করার পর তোমার জীবন তেজপাতা হয়ে গেছে? আজকে তুই বাসায় আয়, আজকে তোর একদিন, আমার যে কয়দিন লাগে। সরি জানু, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন কথা বলবো না। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, তুমি অনেক ভালো একটা মেয়ে। হয়েছে হয়েছে, তোদের ঝগড়া বন্ধ কর, চল কোথাও গিয়ে বসি, অনেক বছর পর দেখা। রাসেল আমার বাসায় একটু কাজ আছে, তুমি রাফিকে নিয়ে ঘুরতে যাও, পরে একদিন আমি তোমাদের সাথে ঘুরবো। আমি ঠিক আছে বললাম। তারপর রাফি রিয়াপুকে একটা রিকশায় উঠিয়ে দিয়ে আমার কাছে আসলো। দুজনে একটা পার্কে গেলাম। তখন রাফি বলল, বল এখন কি করবি, লেখাপড়া চালিয়ে যাবি নাকি তোর আব্বুর অফিস দেখাশোনা করবি? ভাবছি আব্বুকে এবার রেস্ট দিব, আমি অফিস দেখাশোনা করব। আব্বু একা একা আর কত করবে? ঠিক বলেছিস, আঙ্কেলের তো বয়স হয়েছে, তা এবার একটা বিয়ে করে নে। না রে, এখন বিয়ের ব্যাপারে ভাবি নাই। আচ্ছা তুই কি জানিস, মারিয়া এখন বেশিরভাগ আমাদের বাসায় থাকে, তবে মারিয়া আপুর চেহারা আগের থেকে অনেক পাল্টে গেছে। তোকে তো মারিয়া আপুর ব্যাপারে বলতে গেলে ফোন কেটে দিস, আকাশ ছেলেটা ভালো না, ও অন্য একটা মেয়েকে বিয়ে করে দেশের বাইরে থেকে ঢাকায় চলে আসে, তারপর ওই মেয়ে বিয়ের সময় পুলিশ নিয়ে আসে, পুলিশ আকাশকে ধরে নিয়ে থানায় যায়। আমি এসব শুনেছি, এখন তুই কি জানিস মারিয়া আপু আমাকে ভালোবাসার কথা বলে তাকে আপন করে নেওয়ার জন্য। তাহলে নিয়ে নে, মারিয়া আপু এই 5 বছর নিজের শরীরের কোনো যত্ন নেয় না, খাওয়া দাওয়া ঠিক মতো করে না, তাই আপুর চেহারা এরকম হয়ে গেছে, আপুর দিকে তাকালে অনেক মায়া লাগে রে। আচ্ছা এসব বিষয় বাদ দে, এখন বল তুই কি পড়ালেখা করবি নাকি তোর আব্বুর অফিস দেখাশোনা করবি? না রে, আমি এখন পড়াশুনো করব না, আব্বুর অফিস দেখাশুনো করব। তুই জানিস আমাদের ঘর আলো করার জন্য মেহমান আসছে, মানে আমি বাবা হতে চলেছি। তাহলে তো ভালোই, ট্রিট যেন পাই। আরও কিছুক্ষণ কথা বলে রাফিকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। আমাদের বাসায় না, বড় আম্মুর বাসায় এসেছি। কলিং বেল চাপ দেওয়ার পর একজন এসে দরজা খুলে দিল, তাকে দেখে অবাক হয়ে গেলাম। উনি এখানে কখন আসলো, এখানে কে হতে পারে, আপনারা কমেন্ট করে জানাবেন। আজ স্মৃতির পাতা উল্টে দেখলাম কত মানুষ জীবন থেকে হারিয়ে গেছে, কত চেনা মানুষ অচেনা হয়ে গেছে, হয়তো কোনো একদিন আমিও অচেনা হয়ে যাব এই পৃথিবী থেকে। আজ নিজে নিজে নীরবে কাঁদছি, যে কান্না হয়তো মরণ হলে শেষ হবে। তবে সত্য বলতে কি জানো, আমি তোমাকে আজও ঠিক আগের মতোই ভালোবাসি। কলিং বেল চাপ দেওয়ার পর একজন এসে দরজা খুলে দিল, তাকে দেখে অবাক হয়ে গেলাম। উনি এখানে কখন আসলো? সে আর কেউ নয়, নীলা আপু। তবে আপুর কোলে একটা বাচ্চা দেখি। নীলা আপু আমাকে দেখে বলল, কিরে কেমন আছিস, বাইরে গিয়ে তো আমাদের ভুলে গেছিস, একটাবার ফোন দে, খোঁজ খবর নিস নাই। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো আপু?
আসলে লেখাপড়ার চাপে কারোর সাথে তেমন যোগাযোগ করতে পারি নাই, আর আমি বাহিরে কেন গেছি সেটা হয়তো তুমি জানো। আমিও ভালো আছি, তাই বলে একটা ফোন দিয়ে যোগাযোগ করবি না? তো এখন কি করবি, লেখাপড়া আরো করবি? না আপু, নিজেদের অফিস দেখাশোনা করব। আচ্ছা আপু, তোমার কোলে এই বাচ্চাটাকে? ও আমার মেয়ে মাইশা। তুই বাহিরে যাওয়ার এক বছর পর আমার বিয়ে হয়, আর মাইশার বয়স মাত্র এক বছর। ওর আপু বাহিরে থাকে। ও তো আমাকে কি বাহিরে দাঁড় করিয়ে রাখবে, ভিতরে যেতে বলবে না? সরি রে, তোকে অনেক বছর পর দেখছি তো তাই কথা বলা শুরু করছি। আচ্ছা ভেতরে আয়। আমি আর নীলা আপু ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখি বড় আম্মু আর মারিয়া আপু সোফায় বসে কথা বলছে। বড় আম্মু আমাকে দেখে বলল, কি রে বাবা এসেছিস, আয় আমাদের সাথে বসে গল্প কর, আমি তোর জন্য কফি নিয়ে আসছি, রান্না শেষ হতে আরো কিছুক্ষণ সময় লাগবে। এই কথা বলে বড় আম্মু ভিতরে চলে গেল। আমি সোফায় গিয়ে বসলাম, নীলা আপুও আমাদের সাথে বসলো। তখন নীলা আপু বলল, তো রাসেল এখন কি বিয়ে শাদি করবি, পছন্দের কোনো মেয়ে আছে? যদি না থাকে তাহলে তোর জন্য মেয়ে দেখি। নীলা আপুর কথা শুনে মারিয়া আপু চোখ গরম করে নীলা আপুর দিকে তাকালো। আমিও কম কিসের, আমি বললাম, তোমাকে আমার জন্য মেয়ে খুঁজতে হবে না, আমার পছন্দের একটা মেয়ে আছে, বিয়ে করলে তাকেই করব। আমার কথা শুনে তো মারিয়া আপুর মুখে হাসি ফুটেছে, উনি হয়তো ভাবছে তার কথা বলছি। তখন নীলা আপু বলল, তা মেয়েটা কে, কোথায় থাকে, কি করে, তার বাসা কোথায়? আরে আস্তে, এত প্রশ্ন একসাথে করলে আগে কোনটার উত্তর দিব? ঠিক আছে, তাহলে একটা একটা করে উত্তর দে। মেয়েটার নাম প্রেমা। আমি আর প্রেমা বাহিরে একসাথে পড়াশোনা করেছি। ও যদি না থাকতো তাহলে আমি কখনো বাহিরে পড়তে পারতাম না। ও সবসময় আমার কেয়ার করছে। ওর বাসা ঢাকায়, ওর একটা কাজ আছে, তাই সে কিছুদিন পর বাংলাদেশে আসবে। আমার কথা শুনে মারিয়া আপুর মনটা খারাপ হয়ে গেল। আপু হয়তো ভাবছে ওনার কথা বলবো। আপু আর এক মিনিট না বসে ভিতরে চলে গেল। তখন নীলা আপু বলল, রাসেল তুই আমাকে সত্যি করে বলতো, তুই কি সত্যি প্রেমাকে ভালোবাসিস নাকি মারিয়াকে কষ্ট দেওয়ার জন্য বলছিস? তুমি ঠিকই ধরেছ আপু, প্রেমা নামে আমি কাউকে চিনি না, শুধু মারিয়া আপুকে কষ্ট দেওয়ার জন্য বলেছি। তুমি তো জানো আপু আমাকে ভালোবাসার কথা বলাতে কি বলেছে, আর ওনার জন্য আমি কত কষ্ট পেয়েছি। একটা দিনও রাতে ঠিকভাবে ঘুমাতে পারি নাই, খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারি নাই। আমি তো সব জানি, তুই জানিস আমি মারিয়াদের বাসায় কেন, কারণ মারিয়া আমাকে ফোন দিয়ে আসতে বলল, আর তুই এসেছিস সেটাও বলল। তুই মারিয়ার সাথে কি কথা বলছিস, সব কিছু আমাকে খুলে বলছে। আমি কি কোনো খারাপ কথা বলছি? আমি যা সত্যি তাই বললাম। ওনাকে আমি এখন আর ভালোবাসি না, আমি ওনার জন্য অনেক কষ্ট পেয়েছি, নিজের মা বাবাকে ছেড়ে বাহিরে গেছি। তুই একটাবার মারিয়ার চেহারার দিকে লক্ষ্য করছিস, আগের সেই মারিয়া কি এখনো আছে? মেয়েটা তার ভুল বুঝতে পেরেছে, তাকে তুই ক্ষমা করে দে, মানুষ বলতে ভুল আছে। আর তখন তো মারিয়া তোর প্রতি ভালোবাসা ছিল না, জোর করে তো আর কারো মন পাওয়া যায় না। তুই চলে যাবার পর মারিয়া তোর অভাব বুঝতে পেরেছে, আমি চাই তুই মারিয়াকে ভালোবেসে আপন করে নে। আপু যতই বলি আমি মারিয়া আপুকে এখন ভালোবাসি না, কিন্তু ঠিকই ওনার জন্য এখনো আমার মন কাঁদে, আবার কষ্টের কথা মনে পড়লে রাগ উঠে যায়। তুই যেমন মারিয়ার জন্য কষ্ট পেয়েছিস, ঠিক তেমনি মারিয়াও তোর জন্য কষ্ট পেয়েছে, তুই ওকে মাফ করে দে। না আপু, আমি ওনাকে এত সহজে মাফ করব না, ওনাকে আরো কষ্ট পেতে হবে। যদি আকাশের ওই ঘটনা না ঘটতো তাহলে তো এতদিনে উনি বিয়ে করে শ্বশুর বাড়িতে থাকতো, তখন তো আমার কথা ভুলেও মনে করতো না, এখন বিয়ে না হওয়া আমাকে মনে পড়ছে। তাও তোর কথা ঠিক আছে, কি আর করার, কপালে যা লেখা আছে তাই হয়েছে, তবে বেশি কষ্ট দিস না। এমনিতেই মারিয়া আগের থেকে অনেক শুকিয়ে গেছে, আগের মতো এমনটা করিস না যেটাতে মারিয়া দুনিয়া ছেড়ে চলে যায়। না আপু, আমি ওনার সাথে এমন কিছুই করব, ওনাকে আমি আগে বিয়ে করব, বিয়ের পর একটু জ্বালাবো, তারপর আপন করে নিব। কথা বলতে বলতে বড় আম্মু এসে খাবার খাওয়ার জন্য ডেকে গেছে। এর আগে আমাদের দুজনকে বড় আম্মু কফি দিয়ে গেছে। আমি ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে খাবার টেবিলের সামনে আসলাম। টেবিলের উপর তাকিয়ে তো পুরো অবাক হয়ে গেলাম, সবগুলো আমার প্রিয় খাবার রান্না করছে। যেই না আমি প্লেট নিতে যাব, ঠিক তখনই বড় আম্মু বলল, ওই রাসেল তুই প্লেট নিচ্ছিস কেন, তোকে বলছি না আজকে রাতে আমি তোকে নিজ হাতে খাইয়ে দিব। সরি বড় আম্মু, আমার মনে ছিল না, খাবার দেখে সবকিছু ভুলে গেছি, এখন আমাকে তাড়াতাড়ি খাইয়ে দাও, আমার তো আর সইছে না। তারপর বড় আম্মু প্লেটে খাবার নিয়ে আমাকে খাইয়ে দিতে লাগলো। কিছুক্ষণ পর দেখি নীলা আপু আর মারিয়া আপু আসলো। মারিয়া আপু আমার পাশে একটা চেয়ার টেনে বসলো, আর নীলা আপু এটা দেখে মুচকি মুচকি হাসতে লাগলো।
আমি আর ওদের দিকে না তাকিয়ে বড় আম্মুর হাতে খাবার খেতে লাগলাম। খাওয়া দাওয়া শেষ করে সোফায় গিয়ে বসলাম। আজকে অনেক বছর পর বড় আম্মুর হাতে খাবার খেয়েছি, পেটটা পুরো পুল হয়ে গেছে। তারপর বড় আম্মু এবং নীলাপুকে বলে আমাদের বাসায় চলে আসলাম। নীলাপু কালকে বাসায় চলে যাবে, আজকে বেশি রাত হবার কারণে যাই নাই। বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর আম্মু এসে দরজা খুলে দিল। তখন আম্মু বলল, কী রে এতক্ষণ কোথায় ছিলি, তোর বড় আম্মুর সাথে দেখা করিস? বিকেলে বড় আম্মুর সাথে দেখা করছি। আমার উপর অনেক অভিমান করেছিল, কিন্তু বেশিক্ষণ অভিমান করে থাকতে পারল না। বড় আম্মুর সাথে দেখা করে রাফির সাথে দেখা করছি। রাতে বড় আম্মুর আমাকে নিজাতে খাইয়ে দিছে, এতক্ষণ বড় আম্মুর বাসায় ছিলাম। ঠিক আছে এখন ভেতরে আয়। আম্মু তোমাদের সাথে আমার কিছু কথা আছে। আব্বু কোথায় সেটা বলো। তোর আব্বু তোর রুমে আছে, তা কি কথা বলবি? আগে আমার সাথে তোমাদের রুমে চলো, তারপর সব খুলে বলছি। আম্মু আর কোনো কথা না বলে দরজা লাগিয়ে আমার সাথে তাদের রুমে আসলো। রুমে এসে দেখি আব্বু মোবাইলে কার সাথে যেন কথা বলছে। আমাদের মা ছেলেকে একসাথে দেখে ফোন কেটে দিল। তখন আব্বু বলল, কি ব্যাপার, হঠাৎ মা ছেলে একসাথে রুমে আসলে, কিছু বলবে নাকি? আমি কিছু বলবো না, তোমার ছেলে নাকি আমাদের কি বলবে? তো রাসেল বাবা আমাদের কি কথা বলবে শুনি। আমি আব্বু আম্মুর মাঝখানে বসে বলতে লাগলাম, তোমরা তো আমার বাহিরে যাওয়ার সব কাহিনী জানতে পেরেছ, এখন বলছি কি, তোমরা বড় আব্বু আম্মুর সাথে কথা বলে আমার আর মারিয়া আপুর বিয়ের কথাবার্তা বলবে। তবে এটা যে আমি বলছি তারা কেউ যেন জানতে না পারে। তোর কথা শুনে আমি অনেক খুশি হয়েছি। মেয়েটা তোর চিন্তায় কেমন যেন হয়ে গেছে। আমি আর তোর আব্বু কালকে তোর বড় আব্বু আম্মুর সাথে কথা বলে তোদের বিয়ে ঠিক করব। ঠিক আছে, বিয়ে কিন্তু বড় করে অনুষ্ঠান করবে, তোমাদের একমাত্র ছেলে বলে কথা। এটা কি তোকে বলতে হবে? সব আত্মীয় স্বজনদের দাওয়াত দেওয়া হবে, তুই চিন্তা করিস না। বলে এ কথাই থাকলো। আমি আমার রুমে গেলাম, বলে আব্বু আব্বুর রুম থেকে বেরিয়ে না নিজের রুমে চলে আসলাম। রুমে এসে বিছানায় শুয়ে কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে পড়লাম। দেখতে দেখতে আজ 15 দিন পরে আমাদের বিয়েটা হয়ে গেল। বিয়েতে সব আত্মীয় স্বজন এসেছে, অনেক ধুমধাম করে বিয়েটা হয়ে গেল। বড় আব্বু বিয়ের 5 দিন আগে বাহির থেকে চলে এসেছে। বিয়েতে রাফি এবং রিয়া, নীলাপু এবং তার পরিবারও এসেছে। নীলাপুর জামাই আসতে পারে নাই, ওনার নাকি কাজের অনেক চাপ। তো যাই হোক, রাফি আর আমি ছাদের উপরে বসে কথা বলছি। কিছুক্ষণ পর আম্মু ছাদে এসে বলল, কি রে তুই ছাদের ওপর বসে আছিস কেন? আমার মেয়েটা সে কখন থেকে রুমে একা একা বসে আছে, তাড়াতাড়ি রুমে যা। আন্টি আপনি যান, আমি রাসেলকে নিয়ে আসছি। আম্মু আর কোনো কথা না বলে নিচে চলে গেল। তখন রাফি বলল, অনেক কথা হয়েছে, এবার চলেন বাসর ঘরে, আপনাকে তো বিড়ালটা মারতে হবে। আমি এত তাড়াতাড়ি বিড়াল মারবো না, কিছুদিন বিড়ালটাকে একটু কষ্ট দিব, তারপর ওকে মারব। তবে বেশি কষ্ট দিলে কিন্তু হারিয়ে যেতে পারে, তখন তুই কি করবি? আমি তাকে হারিয়ে যেতে দিলে তো, আমি মারিয়াকে কখনো হারিয়ে যেতে দিব না। ঠিক আছে এখন চল নিচে যাই, আপু একা একা বসে আছে রুমে। ঠিক আছে চল। তারপর আমি আর রাফি ছাদ থেকে নিচে নেমে আসলাম। রুমের সামনে আসার পর নীলাপু আটকালো। তখন নীলাপু বলল, এত সহজে তো ভিতরে যেতে দিব না, আমাদের পাওনা দিয়ে তারপর ভেতরে যাবে। তাই নাকি আপু? তা রাফি তুই বাসর ঘরে ঢোকার সময় কত টাকা দিয়ে ঢুকছিস? আমার কথা বলিস না, পুরো 10,000 টাকা নিয়েছে, আমার অনেক কষ্টের টাকা, কিন্তু পরে আমার সিনিয়র বউয়ের কাছ থেকে টাকাগুলো উদ্ধার করেছি তাকে ভুলিয়ে ভালিয়ে। ও তাই? তা আপু তোমাকে কত টাকা দিতে হবে? আমি কিন্তু গরিব মানুষ, আমার কাছে বেশি টাকা নেই। ঠিক আছে, তুমি যেহেতু গরিব মানুষ তাহলে তুমি 50,000 টাকা দিলেই চলবে, বেশি কথা বললে আরও বেশি দিতে হবে। আল্লাহ গো তুমি দড়ি ফেলাও, আমি উপরে উঠে চাই, এখানে তো আমাকে মারার কথা বলছে, আমি এত টাকা দিতে পারবো না, আরও কিছু টাকা কমাও, তুমি গরিব ছেলেটাকে এভাবে মারতে পারো না। ঠিক আছে 10,000 কম, 40,000 টাকা দাও, এর থেকে নিচে নামতে পারবো না। তুমি জানো এখন করোনার কারণে সব জিনিসের দাম অনেক, তাই কথা না বাড়িয়ে টাকা দাও। কি আর করার, পকেট থেকে 20,000 টাকা বের করলাম। তারপর আপুকে বললাম, নীলাপু আমি ভিতরে যাওয়ার পর টাকাগুলো গুনবে, এর আগে গুনলে আমি কিন্তু টাকা দিব না, দরকার হয় বাসর করব না। নীলাপু কী জানি চিন্তা করে বলল, ঠিক আছে। তারপর আমি নীলাপুর হাতে টাকাগুলো দিয়ে ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। তারপর দরজায় কান পেতে শুনতে লাগলাম, আপু কী বলে, নীলাপু বাহির থেকে আমার 14 গোষ্ঠী উদ্ধার করছে, আল্লাহ
অনেক বড় বিপদ থেকে 40,000-এর জায়গায় 20,000 দিয়ে বেঁচে আসলাম। তো যাই হোক, আমি ভিতরে ঢুকে দেখি মারিয়া আপু বিছানার ওপর বসে আছে। আমি সামনে এগিয়ে যেতে লাগলাম। মনের ভিতরে কেমন ভয় কাজ করছে, তারপরেও বুকে সাহস নিয়ে সামনে এগিয়ে যেতে লাগলাম। বিছানার কাছে আসার পর মারিয়া আপু খাট থেকে নেমে আমার পা ধরে সালাম করতে আসলে আমি সরে যাই। তখন মারিয়া বলল, রাসেল তুমি সরে গেলে কেন? বাসুরাতের স্বামীর পা ধরে সালাম করা এটা নিয়ম। আমি তো আপনাকে স্ত্রী হিসেবে মানি না, একমাত্র বাবা মার কথার কারণে এই বিয়েতে রাজি হলাম, তা না হলে আমার প্রেমাকে বিয়ে করতাম। তাই নাকি মিস্টার রাসেল? তুমি একটু সোজা হয়ে দাঁড়াও, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এ বলে মারিয়া আপু যেটা বের করলো সেটা দেখে তো আমি ভয় পেয়ে গেলাম। আরে আপনারা বুঝতে পারছেন না, মারিয়া আপু খাটের নিচে একটা বড় লাঠি বের করছে। তখন আমি আপুকে বললাম, আপনি লাঠি কোথায় পেলেন আর এটা নিয়ে আমার সামনে আসলেন কেন? তা বিলাই, ছাগল গরু হারামি, 5 বছর কষ্ট দিয়ে তোর মন ভরে নাই, নাকি আমি মরে গেলে তোর মন ভরবে? তুই আমার চেহারা দেখেছিস? তোর জন্য কি হয়ে গেছি আমি? তুই কি মনে করেছিস আমি কিছুই জানি না? তোর আম্মু এবং নীলা আমাকে সব খুলে বলেছে। আমি মনে মনে ওদের 14 গোষ্ঠী উদ্ধার করলাম। শালার মেয়েরা পেটের ভিতর কথা রাখতে পারে না, সব কথা মুখ থেকে বের করে ফেলে। তখন মারিয়া আপু লাঠি ফেলে দিয়ে আবার কান্না করে বলতে লাগলো, আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে, তুই আমাকে ক্ষমা করে দে। আমি তখন তোর ভালোবাসা বুঝতে পারি নাই, তুই আমাকে আগে বলতি তখন আমি ভেবে দেখতাম, কিন্তু আমি যখন অন্য একটা ছেলেকে ভালোবাসলাম তখন তুই আমাকে ভালোবাসার কথা বললি। তাহলে তুই বল, নিজের ভালোবাসার মানুষকে ছেড়ে তোকে ভালোবাসি কেমন করে? পরে আমাকে ভালোবাসলেন কেন? আপনি তো বলছেন আপনার সামনে কখনো ভালোবাসার কথা নিয়ে না আসতে। আমি কি জানতাম আকাশ ছেলেটা এত খারাপ? জানলে কখনো তাকে ভালোবাসতাম না। যখন আমার বিয়ে ভেঙে যায় তখন অনেক মন খারাপ হয়েছে। আস্তে আস্তে তোর জন্য কেমন খারাপ লাগছে তারপর বুঝতে পারলাম আমি তোকে ভালোবেসে ফেলেছি, আমি হীরের টুকরো হারিয়ে ফেলেছি। প্লিজ তুই আমাকে ক্ষমা করে আপন করে নে, আর যদি তোর শাস্তি দিতে মন চায় তাহলে আমাকে তুই মেরে ফেল, আমি আর থাকতে পারছি না তোকে ছাড়া। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। পরে চিন্তা করলাম, মারিয়া তো ঠিকই বলেছে, নিজের ভালোবাসার মানুষ ছেড়ে আমার কাছে কিভাবে আসে? আর আমারই ভুল ছিল, ওই সময় নীলাপুর সাথে অভিনয় না করে সরাসরি বলে দিতাম তাহলে এত কষ্ট কেউ পেত না। আমি মারিয়ার চোখের পানি মুছে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম, মেয়েটা অনেক কষ্ট পেয়েছে, তাকে আর কষ্ট পেতে দিব না। এখানে দুজনের ভুল ছিল, তাই আর ওনাকে কষ্ট না দিয়ে আপন করে নিলাম। এই পাগলি আর কান্না করো না, আমি তোমাকে ক্ষমা করে দিছি, তোমাকে আর কষ্ট পেতে হবে না, এখন থেকে তোমাকে প্রচুর ভালোবাসবো। রাসেল আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরো, যেন কেউ আমাকে তোমার কাছ থেকে আলাদা করতে না পারে। এই রাসেলের বুক থেকে একমাত্র আল্লাহ ছাড়া কেউ তোমাকে আলাদা করতে পারবে না, আমি সব সময় তোমার পাশে থাকবো। ঠিক আছে, এখন চল তুই আর আমি ওযু করে 2 রাকাত নফল নামাজ আদায় করি। ওই তুমি আমাকে এখনো তুই করে বলছো কেন? এখন আমি তোমার স্বামী, সো এখন থেকে তুমি করে বলবে। সরি, এখন থেকে তুমি করে বলবো। এখন চলো ওয়াশরুমে থেকে উযু করে আসি। তারপর দুজনে ওয়াশরুমে ঢুকে উযু করে এসে 2 রাকাত নফল নামাজ আদায় করার পর মারিয়াকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। তারপর আমি গায়ের পাঞ্জাবি খুলে পাশে ডাকলাম। মারিয়া শরীরের কাপড় সরিয়ে পুরো শরীরে কিস করতে লাগলাম। মারিয়া ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে হারিয়ে গেলাম অজানা ঠিকানায়। ধন্যবাদ সবাইকে। তো পুরো গল্পটা কেমন হয়েছে জানি না, লাস্ট পর্ব কতটা সাজিয়ে লিখতে পেরেছি। যদি ভালো লাগে তাহলে সবাই লাইক এবং কমেন্ট দিয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আর যদি ভালো না লাগে ইগনোর করবেন।